আমরা নাম হট্ট সংঘ যে আলোচনা চক্র আজকে দেওয়া হয়েছে সাংগঠনিক আলোচনা নাম হট্টের সাংগঠনিক আলোচনা চক্র আমরা গতকাল শুনছিলাম পূজা পাঠ শ্রী গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের শ্রীমুখে যে নাম হটটা কি হাট মানে মহারাজ বললেন যে বহু লোক একসাথে মিলিত হয়েছে এবং যেখানে ক্রয় বিক্রয় হয় কোলাহল হয় হাটে সেখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের অধিকার রয়েছে স্ত্রী পুত্র শিক্ষিত অশিক্ষিত মহিলা পুরুষ ধনী গরিব বর্ণ আশ্রম বিভিন্ন ব্যক্তি হাটে ক্রয় বিক্রয় করে ঠিক সেরকমই নামের হাটে নাম হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম কলিযুগে ভগবান নাম রূপে এসেছেন তাই আমাদের নামের আদান প্রদানের মাধ্যমে ভগবানের সঙ্গ করার একটা বিশেষ সুযোগ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি ষাম বত্রিশ অক্ষরাত্মক মহামন্ত্র পদ্মপুরাণে বলা হয়েছে দ্বারিংশরং মন্ত্রম এটা আছে যে দ্বারিংশ অক্ষরং মন্ত্র বত্রিশ নাম বত্রিশটা অক্ষর এই মন্ত্র নাম ষোড়শক ষোলশকান নিতম ষোলনাম বত্রিশ সক্ষরাত্মক এই যে মহামন্ত্র প্রজাপন বৈষ্ণব নিত্যম যে ভক্ত বৈষ্ণব নিত্য জপ করেন রাধাকৃষ্ণ স্থলং লভেত সেই সব ভক্তরা রাধা কৃষ্ণ যেখানে বাস করেন গোলক বৃন্দাবনে নিত্যধাম প্রাপ্ত হবেন হৃদায় গৌরপেমানন্দে আপনারা কেউ নিত্যধাম বৃন্দাবন রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণস্থলে যেতে চান সবাই যেতে চান খুব সুন্দর তাহলে কি করতে হবে পদ্মপুরায়ণ বললেন নাম বত্রিশ অক্ষর মহামন্ত্র জপ করতে হবে কখন বছরে একবার না অষ্টপ্রহর আয়োজন করে সাতান্ন পহরে। নিত্যম বলা হল নিত্য তার মানে প্রত্যেক দিন এই ভগবানের নাম আশ্রয় করতে হবে এই জন্য ভক্তিবিনু ঠাকুর তিনি বলেছেন নামাশ্রয় করি যতনে তুমি থাকহ আপন কাজে কলিযুগে ভগবান কিভাবে এসছেন নাম রূপে তো সেই নামটি কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে এই নামকে আশ্রয় করে ভক্তিবিনু ঠাকুর বললেন সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে চাষবাস চাকরি ব্যবসা যেগুলি আমাদের নিত্যকর্ম সম্পাদন করতে হবে যেন নামাশ্রয় করি যত তুমি থাকহ আপন কাজে নাম বিনা কিছু নাহ আর চৌদ ভুবন মাঝে এই ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন তাই নাম ছাড়া এই জগতে চতুর্দশ ভুবনে আর অন্য কিছু নেই তো সেজন্য আমাদের নামাশ্রয় করতে হবে এইজন্য গীতায় কৃষ্ণ বলেছেন সর্বকর্মাণী অপি সদা চব্বিশ ঘন্টা থাকতে হবে ভগবানের নামের আশ্রয়ে এই জন্য নিত্যম সর্বকর্মাণী অপি সদা কুরবান করতে হবে মত বেপারশ্রয় তাকে আশ্রয় করে মানে যে কর্ম করবেন ভগবানকে আশ্রয় করে করবেন করলে কি হবে মত প্রসাদাত আমার কৃপা পাবে মবাপনতি শাশ্বতং পদম অবয় আমার পাদপদ্ম অবয় পাদপদ্ম চিন্ময় পাদপদ্ম, নিত্য পাদপদ্ম তুমি লাভ করতে পারবে হরিব এটি ভগবান গীতায় আঠারো অধ্যায় ছাপ্পান্ন নম্বর শ্লোকে এই কথা বলেছেন তাহলে আমরা ভগবানের পাদপদ্ম সেই অব্য নিত্য পাদপদ্মে যদি যেতে চাই তাহলে আমাদের কি কাজকর্ম ত্যাগ করতে হবে গৃহবাড়ি ত্যাগ করতে হবে কোনো কিছু ত্যাগ করতে হবে না তার মানে বাড়িতে থাকবেন স্ত্রী পুত্রকে নিয়ে থাকবেন আত্মীয় সাথে যুক্ত থাকবেন কিন্তু সমস্ত অ কিছু ভগবানকে কেন্দ্র করে করবেন আত্মীয়স্বজন সাথে আদান প্রদান সে কেন্দ্র করে সেই জন্য আমাদের নাম হট্ট সংঘ কালকে মহারাজ বলছিলেন কেবল গৃহস্থ আশ্রমবাসীদের জন্য আশ্রম মানে কি রূপে যেখানে কর্তব্য কর্ম সম্পাদিত হবে তাই কর্ম করতে হবে কিভাবে কৃষ্ণ বলেছেন ভগবান তাহলে তিনি আমাকে সৃষ্টি করেছেন কীভাবে কর্তব্য কর্ম হবে তিনি বলে দিয়েছেন তাহলে সেইভাবে যখন আমি কর্ম সম্পাদন করবো সেটা হবে আদর্শ গৃহস্থ মহারাজ কালকে বলেন যে কৃষ্ণকে কেন্দ্রতে রেখে এই জন্য এখানে ঠাকুর সাজানো হয়েছে কেন্দ্রতে মহাপ্রভু পঞ্চতত্ত্ব নৃসিংহদেব রয়েছেন আর রাধা মাধব রয়েছেন এখানে কেন্দ্রবিন্দু রাধা মাধব সেজন্য প্রত্যেক বাড়িতে এটা থাকবে শ্রদ্ধা কুটির যে বাড়িতে এরকম আলেখ্য সমাপ্ত সাজানো থাকবে সেই বাড়িতে একজন কম একজন নিরামিষ খায় হয়তো সে এখনো দীক্ষা হয়নি কিন্তু কেবল নিরামিষ খাচ্ছে ভোগ লাগায় না হয়তো কম একটা পরিবারে একজন এরকম করছে আরও অন্যান্য সদস্য থাকলেও মালা জপ করে কিছু দুই চার মালা জপ করে এই রকম বাড়িতে যখন এরকম ঠাকুর সাজানো থাকবে ওই বাড়িটাকে বলা হয় শ্রদ্ধা কুটির সেখানে একটু ধূপ দেয় একটু ফলমূল লাগায় অথচ সে অন্ন ডাল ভোগ লাগায় না প্রথম স্টার্টিংয়ে সে হচ্ছে শ্রদ্ধাকুটির প্রথমে আমরা জানি শ্রদ্ধাবান কালকে মহারাজ বলছেন যে হাটে ক্রয় বিক্রয় হলে টাকা পয়সা লাগে সেখানে আমাদের মূল্য দিতে হয় শ্রদ্ধা শ্রদ্ধা মূল্য এই শ্রদ্ধার আবার বিভিন্ন রূপ রয়েছে মানে তার স্তর রয়েছে যেমন টাকার স্তর রয়েছে আনা আট আনা বারানা আনা এক টাকা এরকমভাবে যেমন রয়েছে মহর এরকম বিভিন্ন অর্থের মূল্যায়ন করা হয়েছে যার যেমন অধিকার তদ্রূপ সে এই অর্থ দিয়ে তার নিত্য প্রয়োজন বস্তু ক্রয় করে ঠিক সেরকম আমরা নামের হাটে আমাদের ভগবানের নাম ক্রয় করব তুমি কিনবে কৃষ্ণ নাম আমি নিজে কিনব আর অন্যকে বলব দস্তরি লইব আমি পূর্ণ হবে কাম যদি আমরা প্রচার করতে যাব অন্যকে এই জন্য অনুরোধ করব ভাই আপনি একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন এরকম একশো আটবার একমালা করুন আমরা ভিক্ষা চাইছি এটি মহাপ্রভুর আদেশ মহাপ্রভু বলেছেন আমার আজ্ঞায় তো সেজন্য আমরা এখানে আপনারা রয়েছেন নাম প্রচারক ভক্তবৃন্দ সেজন্য আমাদের কর্তব্য প্রত্যেক ভক্তকে এরকম হরিনাম ভিক্ষা চাওয়া প্রতি বাড়িতে বাড়িতে যাওয়া এটি মহাপ্রভুর নির্দেশ প্রতি ঘরে ঘরে যাও কর এই ভিক্ষা বল কৃষ্ণ এই কৃষ্ণ নাম করতে অনুরোধ করা কৃষ্ণের সেবা করতে অনুরোধ করা আর গীতা ভাগবত পড়তে অনুরোধ করা এই ভিক্ষা এটি স্বয়ং ভগবান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন আর যিনি মূল মহাজন এই হাটের নাম হাটের যিনি সুরভিকুঞ্জে গুদ্রুম দ্বীপের সুরভিকুঞ্জে এই হাটের পত্তন করলেন শুরু করলেন মহাপ্রভু নির্দেশে এবং তিনি জানিয়ে দিলেন কালকে আপনারা শুনেছেন নালুগোপাল প্রভু আজকে বলছিল বড় সুখের খবর গায় খুব সবথেকে আনন্দের বিষয় সুখের খবর জগতে আমরা এখন খবর কী পাই জগতে কি খবর পান মোবাইলে দুঃখের খবর কোনো সুখের খবর আছে পেপারে শুধু খুন খামারি র্যাপ কত কিছু ডাকাতি কেউ ব্যাঙ্ক ডাকাতি কিছু কত রকম খারাপ জিনিস ছাড়া আর আমরা ওই খারাপ কথাতেই সময় দিয়ে যাই কিন্তু ভালো খবর কিছু নেই ওইটা নিয়ে আমরা মতো থাকি সবসময় দেখি কিন্তু আমাদের ভালো খবর আছে কি না সুরভিকুঞ্জে নামের হাট নিত্যানন্দ প্রভু খুলেছেন যেখানে ভগবানকে আমরা লাভ করতে পারব তার মানে সমস্ত মূল্য জগতে দিয়ে পাওয়া যাবে না যেটি সব থেকে উন্নত মূল্য এই জগতে যা পাওয়া যাবে না জগতের সমস্ত সম্পদ দিয়ে যাকে পাওয়া যাবে না সেই জিনিসটা নিত্যানন্দ প্রভু তিনি দান করতে এসেছেন বিক্রি করতে এসেছেন যে তোমরা ক্রয় কর কৃষ্ণ নাম ভগবানকে ক্রয় কর কি দিয়ে শ্রদ্ধা মূল্য দিয়ে শ্রদ্ধা মূল্য হচ্ছে কৃষ্ণ ভক্তি কইলে কৃত হয় যে তোমার সেবা করলে আমার সমস্ত কিছু দায় দায়িত্ব তোমার এই জন্য নিত্যানন্দ প্রভু বলেছেন যথেষ্ট ভ্রাত হে ভাই সকল বিশ্ববাসী রে ভ্রাত কুরু হরি হরে ধান মনীষম আপনার সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কৃষ্ণকে গ্রহণ করুন এটি জপ করুন কীর্তন করুন করলে কি হবে ততোব সংসারাম বুদি তরণে দায়ু এই লগেত আপনাদের সংসার থেকে উত্তীর্ণ হওয়ার দায় দায়িত্ব ভার আমার থাকলো এরকম কেউ বলে দায় দায়িত্ব তার মানে তিনি বলরাম ভক্তির বল দান করেন আদি গুরু যিনি গুরুদেব থেকেই তো আমরা কৃষ্ণকে পাই তাই জন্য বল নিত্যানন্দ প্রভু তিনি আদি গুরু নিত্য আনন্দ যদি আনন্দ চায় কেউ তো সেই আনন্দ যদি পেতে চান তাহলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে প্রচার জগতে নিজে ক্রয় করে নেওয়া আর অন্যকে সেটি বিতরণ করা এখানে আমরা যতজন আছি এই হরে কৃষ্ণ মন্ত্র সবাইয়ের কাছে পৌঁছানো যাবে কি করে আ? মাতাজি বলুন কিভাবে আমরা এখানে সবাইকে পৌঁছাতে পারব একজন আর একজনকে যদি অনুরোধ করি তাহলে এখানে তিনি আরেকজনকে অনুরোধ করবেন তাহলে এখানে সব সবাইকে আমরা হরি নাম দিতে পারি তাহলে আপনাদের হুগলি জেলা অত বড় জেলা সেখানে সবাইয়ের বাড়িতে এবং প্রত্যেকটা ব্যক্তির কাছে এই নাম পৌঁছানো অসুবিধা হবে কেন অসুবিধা হবে না না একজন আর একজনকে অনুরোধ করবে ভিক্ষা চাইবে কেন এটা না মহাপ্রভুর আদেশ আমরা যে তার অংশ হই তাই আমাদের কর্তব্য তার আদেশের পালন করা আপনারা কয়জন আদেশ পালন করবেন হাত তুলুন দেখি সবাই সবাই হাত তুলছে যে এক বছরে কয়টা নাম বেড়েছে কিন্তু এই বছরে কত লোক বাড়বে এখানে দেড় হাজার ভক্ত এই দ্বিতীয় ফেজে প্রথম ফেজে দু হাজার ছিল আর এখন দেড় হাজার এসছে তবে মানে হুগলি থেকে সাড়ে তিন হাজার ভক্ত কেবল নাম হঠাৎ মেলায় আসছে তো এখন সবাই যদি একজন একজনকে প্রচার করে হরি নাম দেয় তাহলে এক বছরের মধ্যে কত লোককে আমরা ভক্ত বানাতে পারব হ্যাঁ সাত হাজার লোককে হরিনাম দিতে পারব তার মানে সাত হাজার জপমালা যাবে এক বছরে যাবে সাত হাজার জপমালা যাবে এখন তো অনেকে আসেনি কেবল সাড়ে তিন হাজার ভক্ত এসেছে তারা আরও তো হুগলিতে অনেক নামোট ভক্ত আছে হয়তো কোনো কাজে আসেনি কেউ সেই জন্য কোনো অসুবিধার জন্য তো সেই জন্য আমরা কমপক্ষে সাত হাজার লোকের কাছে পৌঁছাতে পারবো জপমালা দিয়ে হ্যাঁ কি না দেখবো আগামী বছরে নামোট মেলায় রিপোর্ট শুনবো যে সাত হাজার লোককে আমরা দিয়েছি সাত হাজার ওটা কমপক্ষে কেন একজন একজনকে বলছে তিনি আরেকজনকে বলবে এরকম করতে করতে কতজন চলে যাবে এই তো আমরা তো কেবল এইখানে সাত হাজার লোক একজন একজনকে বলে কত হচ্ছে একজন একজনকে বলে দুইজন হচ্ছে তার মানে সাত হাজার হচ্ছে তারা আবার একজন একজনকে বলবে তার মানে পুরা হুগলিটা ছেয়ে যাবে তার মানে সারা হুগলিতে আর কেউ বাকি থাকবে না এটা কি আপনারা চান হরি বল তা আমাদের শ্রীরামপুর ডাক্তারবাবু কি বলছে হবে হবে শ্রীরামপুর থেকে ডাক্তারবাবু হবে বলছে উনি ডাক্তার মহলে করবেন ডাক্তার আর নার্সদেরকে যত হসপিটালে যেসব খারাপ হচ্ছে তার কারণ আমরা ভগবানকে বাদ দিয়েছি ভগবানকে কেন্দ্রবিন্দুতে রাখা হয় না এই জন্য ডাক্তারদের মধ্যে খারাপ হচ্ছে খুন খামারি হচ্ছে সেখানে মদ গাঞ্জা হচ্ছে এই জন্য অন্য খারাপ চলছে হ্যাঁ তো সেজন্য সেগুলি থেকে বন্ধ হয়ে যাবে সেজন্য ডাক্তাররা যদি সৎ হবে তারা যদি ভগবানকে কেন্দ্র করবে তাহলে তাদের কনসাসনেসটা শুদ্ধ হবে তখন আরও জগতের লোক বিশ্বাস করবে আমাদের রয়েছে বম্বেতে যেখানে রুগীকে প্রতিদিন জগন্নাথকে দর্শন করানো হয় প্রসাদ দেওয়া হয় হরিনাম করানো হয় এরকম হসপিটাল রয়েছে রুগীর সামনে সামনে যাবে জগন্নাথ দর্শন দিতে এরকম হসপিটাল কোথাও পাওয়া যায় পাওয়া যায় না ইস্কনে আছে তো সেজন্য আমাদেরও ভক্তদের ডাক্তার ভক্তদের এগুলি করতে হবে ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক সবাই তারা ভক্ত এক ভক্তকে প্রচার করবে তিনি একজনকে বলবেন সেই ডাক্তার আরেকজনকে বলবে আর সেই ডাক্তার আরেকজনকে বলবে এরকম পুরা হসপিটালটা কৃষ্ণময় হয়ে উঠবে হয়ে যাবে না হ্যাঁ শ্রীরামপুরের প্রভু হবে যাই হোক সেই আন্দোলন নিয়ে আমরা এখন কানে ঢুকাব না আমরা কৃষ্ণের কাছে প্রার্থনা করব আর কৃষ্ণ তার সমাধান করবেন আমি আমি আপনি মারামারি করে আন্দোলন করে কোনোদিন সমস্যার সমাধান হয়নি ওই তো তিন বছর না দুই বছর ধরে ছাত্ররা আন্দোলন করে চাকরি পেয়েছে পায়নি তারা অত সময় নষ্ট করছে কিন্তু সেখানে বসে যদি ভালো করে জব করত যদি মৃত্যু হতো ভগবত ধামে যেত সে আন্দোলন করে চাকরিও পাবে না আর যার জন্য আন্দোলন করবে যে টাকাটা অনিত্য চাকরিটা অনিত্য তার প্রমাণ ওরাই পায়নি পড়াশুনা করেও পায়নি কেন কর্ম না দৈবনে ন পূর্বের কর্ম অনুসারে এই ঘটছে তা বলবো না যে এরকম করতে হবে সরকার এরকম করবে তা না সরকার সৎ বিচার করা উচিত সেটা সরকারের কাজ কিন্তু আমাদের কাজ হচ্ছে ভক্তদের কাজ হচ্ছে তাদের শুভ কামনা করা ভগবানের কাছে প্রার্থনা করা কেন আমরা যুদ্ধ করে কাউকে সুট করে তার চেতনাকে পরিবর্তন করতে পারবো না ফাঁসি দিয়ে তার চেতনাকে পরিবর্তন করতে পারবেন না তার চেতনা পরিবর্তন হবে কৃষ্ণকে দান করার মাধ্যমে প্রসাদ দান করার মাধ্যমে তার প্রমাণ ইস্কনের ভক্ত যারা প্রভুপাদ প্রচার করলেন কেউ প্লেন হাইজাক করত কেউ ডাকাতি করত তার প্রমাণ মহাপ্রভু জগাই মাধাই খুন করত তার প্রমাণ যে কি নাম অজামিল সে কত খারাপ কাজ করেছে ভগবানের নাম করে শুদ্ধ পরিবর্তন হয়েছে জগাই মাধাই কত খারাপ শুট কতজনকে খুন করেছে রেপ করেছে এই রেপ তো আমরা দেখছি কিন্তু জগাই মাধাই প্রকাশ্যে সবার সামনে বাড়ি থেকে মহিলাদের এনে রেপ করেছে ওই রকম বিচার কেউ করতে পেরেছে কেউ করতে পারেনি জগাই মাধাই এরকম ছিল দুর্দর্শ আর এ তো দুইটা চাটা ডাক্তার করে পালিয়ে গেছে লুকিয়ে গোপনে করেছে কিন্তু জগাই মাধাই ছিল সামনে সামনে বাড়ি থেকে মহিলাদের এনে রাস্তায় প্রকাশ্যে রেপ করতো কেউ তাদের কিছু করতে পারেনি কিন্তু শ্রীচৈতন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কেবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র দিয়ে তাদের রেপ মনোবৃত্তি অবৈধ ক্রীড়া করার মদ খাওয়ার তাদের খুন করার খারাপ আচরণ থেকে চিরতরের জন্য মুক্ত করে দিলেন তারা কান্না করতে লাগলো তাদের এই কাজের জন্য তাদের দর্শন করে লোক গঙ্গা স্নান করে পবিত্র হত এত অপাপিষ্ট ছিল কিন্তু জগায় মাঝাইকে ঘুরে বেড়া তো সবাইয়ের প্রকাশ সে তাদের দেখে সব অপবিত্র হত গঙ্গা স্নান করত কিন্তু ভগবানের নাম করে তাদের দর্শন করে জগতের লোক পবিত্র হতে লাগলো হরি বল নিতানন্দ প্রভু কি মহাপ্রভু কি এই জন্য শিল প্রভুপাত ইস্কন প্রতিষ্ঠা করেছেন এই জন্য এই ইস্কনে নাম হট্ট প্রচার জন্য প্রভুপাত শিল জয়প্রদা স্বামী গুরু মহারাজকে বলেছেন যে যাতে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা স্থানে সমগ্র বিশ্বে মহাপ্রভু বলেন নগর গ্রাম গৃহে গৃহে যাতে এই ভগবানের নাম কেন্দ্রবিন্দুতে থাকে তাহলে কি হবে না আমাদের কেন্দ্র নেই এই জন্য আমাদের নাম হট সংঘ করা হচ্ছে কৃষ্ণ নাম বলা সেজন্যব তীর্থনাঞ্চ কৃষ্ণ নাম মহর্ষয় তীর্থী কুবানি জগতি গৃহীতা কৃষ্ণ নাম জৈ শাস্ত্রে বলা হচ্ছে সমস্ত তীর্থ পবিত্র মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ নাম। সেই পবিত্র কৃষ্ণের নাম আমরা যদি গ্রহণ করি উচ্চ স্বরে কীর্তন করি তাহলে সমস্ত জগৎ পরম পবিত্র হয়ে যাবে তীর্থে পরিণত হয়ে যাবে সমস্ত জগতটা তেজন জন্য সেই দায়িত্ব প্রভুপাত মহাপ্রভু ভারতবাসীদের দিয়েছেন আর আমাদের প্রভুপাত তিনি ইস্কন ভক্তদের দায়িত্ব দিয়েছেন যে প্রত্যেকে প্রভুপাত বলেছেন আমি একা সারা বিশ্বের বহু লোকের কাছে আমি এই হরিনাম দিয়েছি তাহলে আমাদের ইস্কনের ভক্ত সবাই যদি এরকম একজন একজনকে করতে থাকে প্রভুপাদে একা বৃদ্ধ বয়সে কত লোককে ভক্ত বানিয়েছেন তাহলে সেই সব ভক্তরা এখন ভক্ত বানাচ্ছে আর আপনারা নামটো প্রচারের মাধ্যমে নিজে ভক্ত হচ্ছেন কিন্তু আমাদেরকে সঠিক ভক্ত হতে হবে তার মানে এই ভক্তি জীবনে আমাদের মনোবৃত্তিকে কি করতে হবে না কৃষ্ণ ভাবনায় জাগ্রত করতে হবে সেজন্য আমাদের কৃষ্ণ ভক্তিতে আমি যে আছি আমার মনোবৃত্তি থেকে বোঝা যাবে প্রভুপাদ উপদেশামৃতে বলছেন তোমার যে কৃষ্ণ ভাবনার অগ্রগতি কি করে বোঝা যাবে না তোমার মনোবৃত্তি থেকে তোমার মনটা কিসে আছে কেবল কৃষ্ণ নামে কৃষ্ণ নাম প্রচারে গুরু বৈষ্ণবের সেবাতে না তুমি নিজে কিছু অন্য কিছু গুরু বৈষ্ণবদের সেবা বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করছো নিজের পরিবার নিজের নাম যশ প্রতিষ্ঠার দিকে সেজন্য সবাইয়ের চিন্তা করবে তো সেজন্য রেডউড ফরেস্ট রয়েছে একটা বিদেশে তো এখানে কী করে আমরা সবাইকে একসাথে রাখতে পারি যেখানে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত যে কোনো ব্যক্তি বাচ্চা যুবক সবাই এক জায়গায় থাকবে কেউ তাদেরকে বাইরে থেকে নষ্ট করতে পারবে না সে রেডউড ফরেস্টের উদাহরণ দিতে গিয়ে আমি বলতে চাইছি আমি আগে নাটক করে দেখাতাম রেডউড ফরেস্ট গাছ এখানে তৈরি করতাম মানে ভক্তদেরকে দিয়ে বাচ্চা ছেলে বয়স্ক বৃদ্ধ যুবক শিক্ষিত অশিক্ষিত সবাই এক জায়গায় দশ পনেরো জন দাঁড়াতো এখনো করা যায় কিন্তু আমি ওটা বলে দিচ্ছি ওটা করতে সময় লেগে যাবে এই রকম যদি একসাথে গাছ ছোট্ট বড় মাঝারি সব রকম গাছ ওই রেড উড ফরেস্টে আছে বৈজ্ঞানিকরা দেখছে বড় বড় ঝড় হয়েছে ছোট্ট মাঝারি বড় সেখানে যত গাছ আছে রেড উড ফরেস্টে কোনো একটা গাছকে ঢলাতে পারিনি ফেলে দিতে পারিনি পাশের জঙ্গলে সব গাছ ভেঙে পড়ে গেছে শিকড় সব উপরে চলে গেছে কিন্তু ওইখানে ছোট বড় মাঝারি কোনো একটা গাছকে তুলতে পারেনি কেন জানেন বৈজ্ঞানিকরা চেক করেছে একটা ছোট গাছ ক্রসিং করে আর অন্য গাছের সঙ্গে জড়িত আছে ওই বড় গাছ ছোট গাছের সঙ্গে জড়িত আছে পর পর সমস্ত গাছের সাথে প্রত্যেকে প্রত্যেকের সাথে শিকড়ে আবদ্ধ করে রেখেছে যখন ঝড় আসছে ট্রেনে যা গেলেও এদিকে ওরা ট্রেনে রাখছে ওই দিক থেকে ঝড় এলেও এরা ট্রেনে রাখছে ওই দিক থেকে এলেও চতুর্দিক থেকে যখন ঝড় আসে পরস্পর সাথে যেহেতু আবদ্ধ সঙ্গবদ্ধ একদম তাদের শিকড় থেকে আরেক শিকড়ের সাথে পুরা এরিয়াটা তারা সবাই সবার সাথে কানেক্টেড যার ফলস্বরূপ কোনো ঝড় বৃষ্টি এসে তাদেরকে শিকড় তুলতে পারেনি এদায় গরপ্রেম আনন্দে তার মানে আমরাও ঠিক যদি রেড উড ফরেস্টের গাছের মতো হই না মোটো ভক্ত প্রত্যেকটা নামোটো সংঘ সেখানে নামটো সঙ্গে কারা থাকবে হাটে কারা থাকে শিক্ষিত লোক থাকে অশিক্ষিত লোক থাকে হিন্দু মুসলিম খ্রিস্টান থাকে মহিলা পুরুষ থাকে ধনী গরিব থাকে বাচ্চা শিশু যুবক বৃদ্ধ সবাই থাকে তার মানে হাটে ওখানে কি বিচার করা হয় এই তোরা ব্রাহ্মণ নয় তোরা হচ্ছে একটা নিচ জাতের হাটে আসবে না এরকম বলেছে কেউ তুই বাচ্চা এখানে আসবি না মহিলা এখানে আসবি না এখানে তুই মূর্খ এখানে আসবি না হাটে তুই গরিব এখানে আসবি না এরকম বলেছে কেউ হাটে হাটে সবাইয়ের অধিকার কেউ জিজ্ঞাসাও করে না গরিব না ধনী না কেউ সবাইয়ের সাথে একসাথে যাওয়ার প্রয়োজন কথা বলে সবাই পরস্পর মধ্যে ওখানে কেনা করে তাদের নিজের বাড়িতে ফিরে যায় হ্যাঁ কি না তাই জন্য আমাদের নাম হট্টের উদ্দেশ্য হচ্ছে নিজের বাড়িতে ফিরে যাওয়া সবাইয়ের সাথে মিলেমিশে থাকে কেন্দ্রবিন্দু ভগবানকে রাখার ফলে একসাথে আমার নিজের বাড়িতে ফিরে যাওয়া নিত্য বাড়ি কোথায় গোলবৃন্দাবনে ফিরে যাওয়া এই জন্য নাম হট্ট সংঘ গঠন করা হয়েছে হাট তৈরি করা হয়েছে যেমন সবাই হাটে মিলেমিশে থাকে ক্রয় বিক্রয় করে আদান প্রদান করে নিজের বাড়িতে ফিরে যায় ঠিক সেরকমই নাম হট্টে কেন্দ্রবিন্দু ভগবান নাম জগতের কোনো কিছু দিয়ে আমরা এই নাম পাব না জগতিক সোনা দানা টাকা পয়সা জলজাগতিক প্রতিষ্ঠা কোনো পদবী ডক্টর ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদ দিয়েও আপনি ভগবানকে পাবেন না কেবল ভগবানকে পাওয়া যাবে শ্রদ্ধা বিশ্বাস ভক্তি মানে সেবনমুখী ভাব দিয়ে সেবার দ্বারা সেই জন্য শ্রীমতী রাধারানী তার নাম রাধা কেন তিনি কৃষ্ণের সেবার মধ্যে কৃষ্ণকে বেঁধে রেখেছেন কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন কিন্তু রাধারানী কৃষ্ণকে আকর্ষণ করে তাহলে দেখুন কৃষ্ণ সব সর্ব আকর্ষক কিন্তু রাধারানী কৃষ্ণকে আকর্ষণ করেন তাহলে দেখুন কে এত বড় যিনি সবাইকে আকর্ষণ করতে পারে একজন সেই কৃষ্ণকে আকর্ষণ করছেন তিনি কে রাধারানী তাহলে কিভাবে আরাধনায় শ্রেষ্ঠ তার মানে কৃষ্ণের সেবা করার মাধ্যমে তার মানে আমরা এই সঙ্গে যুক্ত হয়েছি ভগবানের ইচ্ছা গুরু বৈষ্ণবদের ইচ্ছা যে ভগবানের সেবা প্রতি ঘরে ঘরে যাও ভিক্ষা করা তো সেজন্য কিভাবে বসবেন মহাপ্রভু বলেছেন দশ পাঁচ মিলে নিজ দ্বারেতে বসবেন আর সেখানে রকম ঠাকুর সাজা থাকবে রাধা কৃষ্ণ নৃসিংহদেব পঞ্চতত্ত্ব আ। জগন্নাথ তুলসী গুরু পরম্পরা এরকম থাকবে সেই নাম মহামিলনে এরকম ঠাকুর সাজানো থাকবে ফুল দিয়ে সাজানো থাকবে কালকে মহারাজ বললেন যদি ঠাকুর সাজানো কেন থাকবে না ওখানে কেন্দ্রবিন্দু ভগবান আমরা প্রভুপাত বলেছেন যদি কেউ তার সঙ্গবদ্ধভাবে থাকতে চায় তার বাড়িকে একটা সংঘকে তাহলে সেখানে কেন্দ্রবিন্দু থাকা চাই কেন্দ্রবিন্দু সব কিছু নড়চল হয়ে যাবে তো সেজন্য রাষ্ট্রসংঘ হয়েছে কেন্দ্রবিন্দু নেই যুবক সংঘ হয়েছে রাজনৈতিক সংঘ হয়েছে কোনো কেন্দ্র নেই ব্যবসায়ী সংঘ হয়েছে কেন্দ্র নেই কিন্তু আমরা নাম হতো সংঘতে কেন্দ্রকে ভগবানের নাম অভিন্ন কৃষ্ণ এই জন্য এখানে পরম্পরার মাধ্যমে আমরা কেন্দ্রবিন্দু লাভ করেছি আনুগত্যে এই জন্য এখানে দেখানো আছে আনুগত্যভাবে আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো স্বতন্ত্রভাবে না নিজের মনগড়া নয় শরণাগতির মাধ্যমে আত্মনিবেদনের মাধ্যমে সেজন্য আত্মনিবেদন করা মানে যে গুরু বৈষ্ণবরা যেটা বলবেন সেটা গ্রহণ করা নিজের মতে চলা নয় এই নাম নামহটার সঙ্গে যখন বসবে সাপ্তাহিক একটি মহামিলন হবে এরকম নয় আমরা মহারাজ মাসে একবার বসি আমরা এই এখানে সবাইকে নিয়ে আমরা নাম হট না পাঁচ দশ মিলে মহাপ্রভু বলে দিলেন আসলে জয়প্রদার স্বাই গুরু বলেন বললেন এরকম পাঁচ দশ মিলে নিজ দ্বারেতে বসিয়া দ্বার মানে বারান্ডা হ্যাঁ কোনো হয়তো মন্দির নেই ঘর নেই কোনো যায় আসে না একটা বারান্দাতে বসুন না পাঁচ দশ বসা যাবে সেখানে কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মৃদঙ্গ কর্তালেরও প্রয়োজন হচ্ছে না কেন ভগবানের নাম কোনো কিছু রূপে অপেক্ষণ নয় অনপেক্ষ কাউকে অপেক্ষা করে নয় এই জন্য কেউ যেন অজুহাত না দেয় মহারাজ আমাদের মৃদঙ্গ নেই আমাদের মৃদঙ্গ বাদক নেই আমাদের কর্তাল নেই আমাদের ঘর নেই গায়ক নেই এইরকম বলে অজুহাত দিবেন না যিনি এই প্রচার করতে বললেন মহাপ্রভু তিনি বললেন দশ পাঁচ মিলে নিজে দুয়ারে বস বারণে বসে যাও আর সেখানে কীর্তন কর হাতে তালি দিয়া হরে কৃষ্ণ মহামন্ত্র সেজন্য ভগবানকে কেন্দ্রবিন্দুতে রাখতে হবে সেজন্য একজন কীর্তন করবে আর সবাই বলবে সব সবাই বলবে আর যিনি কীর্তন করলেন তিনি শুনবেন এটা হচ্ছে আদান প্রদান এটাকে বলে নামের হাট সেখানে আমাদের শ্রদ্ধা বিশ্বাস নিয়ে বসতে হবে এই জন্য কেন্দ্রবিন্দু আমরা জানলাম তো এখানে নামটা বসবে তখন আমাদের কিভাবে সেটাকে উন্নতি করতে হবে পরামর্শ করতে হবে কোনো কিছু করতে গেলে পরস্পর মধ্যে পরামর্শ করতে হবে যখন আমরা যাই কোনো কোনো জায়গায় প্রোগ্রামে না আমি তো জানি না আমাকে বলা হয়নি আমি দেখলাম অনেক জায়গায় রথযাত্রা হয়েছে উৎসব হয়েছে এটা আমাকে তো বলা হয়নি এটা আমি তো জানি না তার মানে ওইখানে কেন্দ্রবিন্দু হারিয়েছে পরম্পরাকে হারিয়েছে তারা স্বতন্ত্র হয়ে গেছে এই জন্য তারা বলছে আমি তো জানি না কেন জানবে না তার মানে পরামর্শ করা হয়নি আমাদের আত্মনন্দ ইচ্ছা এখানে কোথায় পরামর্শ থাকতে হবে যে কোনো নামটো মহামিলন মানে ওখানে যতজন সদস্য থাকবে তারা কি করবে না করবে পরামর্শ করবে তাই জন্য খাতা লেখা থাকবে চারখানা খাতা থাকবে সে চারখানা খাতা সব দেখানো হবে যে যখন মহামিলন বসছে দশ পাঁচজন আগামী সপ্তাহে কোন জায়গায় বসবে পরামর্শ কেন গুরুদেব বলেছেন বৈষমরা বলেছেন আমরা কেন্দ্রবিন্দু কৃষ্ণ মহাপ্রভু বললেন তোমরা দশ পাঁচ মিলে মিলেমিশে তোমরা যদি আমি দশজন একসাথে কিছু পরামর্শ না করে তাহলে একতা হবে একতা হবে তাহলে হবে না তাহলে আমরা মহাপ্রভুকে মানছি না শুধু লোক দেখানো উপরে হয়তো দীক্ষা নিয়ে বসে আছি লোক দেখানো হয়তো মালা পরে আছি গোপনীয়তা অত্যাচার গোড়া ধরে চুরি মহাপ্রভু চুরি ধরে নেবেন আর আমরা আনন্দ পাব না সেজন্য আমাদের মধ্যে হতাশা উৎকণ্ঠা উদ্বেগের কারণ প্রচার করতে গিয়ে খালি এর দোষ আর দোষ খালি সমস্যা বলে সবাই তার কারণটা কিছু নিজে আগে দেখে না যে আমি তো অন্যের সাথে মিশি না তাহলে আমি কেন সমস্যা বলছি তো মানে আমি যখন শুনলাম যে সবাইকে নিয়ে বসে পরামর্শ করব তো সবাইকে নিয়ে বসি একজন অন্তত আগে আসুন না প্রভু আমরা সবাই বসি সবাই দীক্ষা নিলাম সবাই ভক্ত হলাম জপ করলাম কিন্তু কোনো কিছু বসে আলোচনা করলাম না নিজের নিজের মতে চলে গেলাম তাহলে ওইখানে খারাপ হবে তো সেজন্য আমার ভিক্ষা আপনাদের চরণে যখনই নামটো মহামিলন হচ্ছে মানে ওইখানে আগে সপ্তাহের কি কি করণীয় পরামর্শ করা হয়েছে কোন সদস্য যেন না বলে আমি জানি না ওইটা হয়ে গেল কি করে এরকম যেন না বলা হয় বুঝা গেল আপনারা করবেন পরামর্শ করে বস কিছু করবেন তাহলে খাতায় লেখা থাকবে আলোচনা চক্র খাতা একটা নাম কয়জনের এরকম খাতা আছে দেখি হাত তুলুন দেখি কয়জনের কোন সঙ্গে খাতা আছে আমি দেখি কোন সঙ্গে হুগলি জেলার কোনো একটা সঙ্গে দেখান হাত তুলে আমি বহু বছর ধরে বলে আছি একটা বলছেন কয়েকটা সংঘ আছে তো আপনারা এরকম লিখেন পরামর্শ করেন যে আগামী সপ্তাহে আমাদের দিব্য গৌরূপ প্রভু দিব্যরূপ গৌরহরি প্রভু তিনি আরতি পূজা করবেন তো সেখানে সবাই জেনে গেল তো এখানে কেউ বলবে না কে পূজা করবে কি পূজা করবে এরকম তো নেই এটা যদি দায়িত্ব দেওয়া থাকে লেখা হয়ে গেল আলোচনা করে তাহলে ওই দিন আরতির সময় কি খুঁজতে হবে কে পূজা করবে কে পূজা করবে তার মানে আমার সেবা আছে বলে আমি আগে যাব কিন্তু যদি ওই গ্রুপের মধ্যে দশ জনের মধ্যে যদি সেবা দায়িত্ব না দেওয়া থাকে বলে ও তো যাবে ওরা করবে আমি একটু গিয়ে পরে করব। এই মনোবৃত্তি তৈরি হবে কি না এগুলি প্র্যাকটিক্যাল হন কেন আমাদের মধ্যে এই সমস্যাটা ও তো করবে আমি যাই পরে যাব না আমাদের এখানে এখানে প্রসাদ সার্ভিস দায়িত্ব দেওয়া হলো ইনচার্জ আগে যায় কার কার কি লাইন আছে সে গিয়ে সাজাবে আগে তো এটা নিয়ম তাহলে কি হবে আমার দায়িত্ব যদি না থাকে ও ওরা তো করবে আমি অনেক দিন থেকে চিন্তা করছি গুরুমা বলছেন না এগুলি সব করতে হবে পরামর্শ করতে হবে তো সেজন্য এই খাতাতে পুরা চক্র খাতা নামটা লিখে রাখুন আলোচনা চক্র খাতা একটা বড় মোটা বই খাতা রাখবেন যেখানে এরকম করে সঙ্ঘের দিনে বসবেন কার নাম আছে এই রকম ঠাকুর আলেখ্য অল্টার সেট সাজানো ওখানে লেখা থাকবে কার নাম আছে এই মালা নিয়ে আসবে কে আছে এইরকম আসন বিছাবে তার নাম সব থাকবে পর সপ্তাহে আবার চেঞ্জ হয়ে যাবে আলোচনাচক্র আবার হবে ওইগুলা যে হলো কিনা একজন দেখবে সে সবাই করছে কিনা আর যাদের নাম ছিল কেউ অসুস্থ হয়ে গেল তার আগে থেকে জানিয়ে দিবে যে প্রভু আজকে আমার অসুস্থ আমি আসতে পারছি না এই দায়িত্বটা আরেকজন যিনি ওইটার পরিচালক আছেন সভাপতি যে সঙ্ঘের সম্পাদক সেই গ্রুপ লিডারকে জানিয়ে দিবে যে প্রভু একটু জানিয়ে দিন অন্য কাউকে একটু রেডি করে রাখুন যে কি আরতিটা করবে এই ভজনটা গাইবে আর এই কীর্তনটা গাইবে ওখানে ওই যে সবজি আমান্যটা করবে ওই যে বাসনটা ধুবে মানে প্রত্যেকটা জিনিস আলোচনার মধ্যে লেখা থাকবে পরে সপ্তাহে আবার চেঞ্জ হয়ে যাবে ওই মাতাজি আগামী সপ্তাহে আপনার ওই ভোগের থালাটা পরিষ্কার করা দায়িত্ব আপনার মালা গান্থার দায়িত্ব আপনার ওইখানে আসন বিছার দায়িত্ব আবার লেখা হয়ে গেল এটাকে বলে পরামর্শ করার ফলে আপনার এই সংঘটা ঠিক থাকবে না থাকবে না একদম ঠিক থাকবে আমি আত্মানন্দকে বলবো আমি বহুবার বলছি কিন্তু এটা কার্যকারী হচ্ছে না এখন অন্নপ্রাশন্ন বিবাহ অনুষ্ঠান শ্রাদ্ধ অনুষ্ঠান সব বাদ দিতে হবে জেলা সামনে বলছি আপনারা ডাকবেন না নিজেদের এলাকায় অন্নপ্রাশন্ন শ্রাদ্ধ অনুষ্ঠান গৃহপ্রবেশ নিজেরা করবেন সেখানে জেলা প্রচারক আছে হয়তো পাশে তাকে ডাকবেন ওই অনেক দূরে আছে টাকা খরচ করে আবার তাকে নিয়ে আসছেন প্রভুপাদের সম্পত্তি নষ্ট হচ্ছে জেলা যে এলাকায় আছে ওইখানে যদি অন্য অন্নপ্রাশন আছে সে থাকবে কিন্তু সেখানে তার মুখ্য ভূমিকা থাকবে কিভাবে খাতাগুলো তৈরি হয়েছে কিনা ওখানে অনেক ভক্ত এসছে আপনাদের সবাই খাতা নিয়ে আসবেন ওই অন্নপ্রাশনে উৎসব হয়ে যাবে আমি তোমাদের নিয়ে দেখব তোমাদের খাতাটা কিভাবে আলোচনা করা হয় বা ওখানে একটা নাম হটো রয়েছে সেই নাম সঙ্গে গিয়ে উপস্থিত হবে কীরকম করেন খাতাটা দেখান ওইটা প্রেজেন্ট খাতা একটা অ্যাকাউন্টিং খাতা আর একটা ভক্তির ক্রমোন্নতি খাতা এটা যদি আমরা না করি তাহলে আমাদের নাম প্রচারে সাংগঠনিকভাবে কিছু বাড়বে না তো কোনো কিছু লাভ হবে না আর তখনই সমস্যা বাড়বে পরস্পর নিজের মতো চলবে স্বতন্ত্র হয়ে গেল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত বলছেন স্বতন্ত্রতাই প্রভু হওয়ার দুর্বুদ্ধি আসবে তো সেজন্য নিজে স্বতন্ত্রভাবে কিছু করবে যে লেখা হলো কিভাবে আমরা এটা উৎসব সাপুচ বা আপনার নাম হঠাৎ মহা যে কে বাজার করবে কে এটা কিনবে কে ওটা কিনবে সেখানে যদি নাম লেখা থাকে তাহলে ও কিনবে কিন্তু একজন আমি জানি না ওই ধূপটা কেন আসিনি আমি জানি না কেন ফলটা আসিনি এরকম তাহলে সবাই অজুহাত দিতে শুরু করে দেবে যেহেতু আলোচনা হয়নি পরামর্শ করা হয়নি এজন্য এই জন্য একটা সংঘকে চালাতে গেলে প্রথম এক নম্বর কি এক প্রথমে বললাম কি কেন্দ্রবিন্দু প্রথমে কি কেন্দ্রবিন্দু কে কৃষ্ণ এবং গুরু বৈষ্ণবেরা গুরু কৃষ্ণ কেন্দ্রবিন্দুতে রাখতে হবে তার নির্দেশ অনুসারে সব চলতে হবে তাহলে আমাদের নির্দেশ কি না আমাদের নিজেদের মধ্যে পরামর্শ করতে হবে তার জন্য একটা খাতা রাখতে হবে কি খাতাটা নাম আলোচনা চক্র খাতা সবাই লিখে রাখুন আপনাদের বলা হয়েছিল নোট খাতা নিয়ে আসবেন এইগুলি অনেক ইউটিউবে আমি বলেছি প্রত্যেক মহামিলনে প্রত্যেকটা জায়গায় আমার আমি শুধু এইগুলিই বলি কিন্তু এগুলা ভক্তরা শুনতে নারাজ বলে মহারাজ লীলা কথা বললেন না ওই সেমিনার করলেন এইটা আসল সেমিনার শুধু আমরা খালি অনেক সেমিনার শুনবো কিন্তু এই সময় তো নাম হটে গিয়ে কিছু নেই করলাম না তাহলে এটা লাভ নেই কিছু ঠিক আছে ভগবত ভক্তির সম্বন্ধে শুনলেন কিন্তু কর্তব্যটা করলাম না বলা হচ্ছে কৃষ্ণকে জানা বেদের প্রতিপাদ্য বিষয়বস্তু শুনলাম কিন্তু কৃষ্ণকে মানলাম না কৃষ্ণ সেবা করলাম না তাহলে লাভটা কি হলো সেজন্য আমার ভিক্ষা আপনাদের সকলের চরণ ধরে আমি অনুরোধ করব, আপনারা আজ থেকে গিয়ে খাতা তৈরি করবেন এবং আত্মানন্দ প্রভুকে দেখাবেন তাহলে প্রথম খাতা হচ্ছে আলোচনা চক্র খাতা দ্বিতীয় খাতা হচ্ছে প্রেজেন্ট খাতা উপস্থিতিক মানে উপস্থিতি যারা আছে সদস্য নাম লেখা থাকবে ঘনশ্যাম প্রভু হরে কৃষ্ণ সংঘের পাঁচজন দশজন সবাই উপস্থিতি খাতা হচ্ছে কি না সপ্তাহে জানানো যদি কেউ না আসে পরিচালক সভাপতি সেক্রেটারি তারা কি বলবে আসেনি ফোন করে জানবে কেন আসেনি প্রভু তার মানে এরকম নয় তুই রাগারাগি করে তাকে কিছু বলবে তাকে ভালোবেসে বলতে হবে প্রভু আপনার অনেক সেবা আপনি নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়েছেন আসতে পারেননি তা আপনার অনেক সেবা একটা আপনার অনেক গুরুত্ব আমাদের সঙ্ঘের মধ্যে ভক্তিবীর ঠাকুর বলছেন সেই ব্যক্তিকে এরকম গুণগান করতে হবে হ্যাঁ আপনি না আসার ফলে আপনার সঙ্গ থেকেও আমরা বঞ্চিত হলাম এবং আপনি অত সুন্দর সেবা করেন আজকে আপনি আসতে পারেননি হয়তো আপনি অত অসুস্থ হয়ে গেছেন কথা বললে ফোন করারও সুযোগ পাননি তো অন্য ভক্তের দ্বারা তার খবর নিয়ে তাকে এরকম প্রশংসিত করা আর যদি কিছু অসুবিধা থাকে সেটা আলোচনা করা বসে কেন আসিনি ইনকোয়ারি করা হয়তো কারো থেকে দুঃখ পেয়েছিল কি না কিন্তু পরামর্শ যেহেতু করা হয়েছিল কোন বাড়িতে হবে তখন উনি অজুহাত দিয়ে বলতে পারবে না যে আমাকে আপনারা তো বলেননি তার মানে আপনি নাম হঠো মাহামিলা আসেননি এক নম্বর দুই নম্বর আপনি পরামর্শের সময় শোনেননি হ্যাঁ না তার মানে আসেননি এবং শোনেনি কিন্তু না আসলেও আপনার কর্তব্য ছিল আগামী সপ্তাহে কি আলোচনা হয়েছিল জিজ্ঞাসা করা আমাদের খিদাটা আমাকে বাড়াতে হবে আমরা যখন দীক্ষা নেওয়ার আগে প্রশ্নতে উত্তর লিখে এই লাস্ট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নের উত্তর কুড়ি নম্বর দীক্ষা নিয়েছেন এখানে যারা তুলুন দেখি যারা দীক্ষা নিয়েছেন কয়জন দীক্ষা নিয়েছেন হাত তুলুন সৎসাহস নিয়ে অনেক দীক্ষিত ভক্ত অত দীক্ষিত ভক্ত লাস্ট প্রশ্ন কি ছিল কে বলতে পারে তুমি বলো সুখানন্দ প্রবুর তুমি বলো লাস্ট প্রশ্নের উত্তর কি ছিল প্রশ্নটা কি ছিল শেষ প্রশ্ন কি ছিল নামটা পরিচয়ও দেওয়া আছে শেষ প্রশ্ন আপনার জীবনের অন্তিম লক্ষ্য কি এটা শেষ প্রশ্ন অনেক প্রশ্ন করা হয়েছে কেন না এই অন্তিমের বিষয়কে জানা হ্যাঁ সেটা কি করে পাব তার জন্য এই সমস্ত কুড়িটা প্রশ্নের আগে সব দেওয়া হয়েছে এই অন্তিম বিষয়টা লক্ষ্যবস্তুতে পৌঁছাবো পৌঁছাব সেটা কি কৃষ্ণ প্রেম পাওয়া তো সেটাকে পেতে গেলে কি করে পাবেন কৃষ্ণ প্রেমটা অতি সহজ নয় ভগবানের কৃপা হলে সেটা পাওয়া যাবে আপনি বাজারে কিনতে পাওয়া যায় না আপনি পেয়ে যাবেন তো সে প্রেম মানে কি জানেন প্রেম শব্দের অর্থ আর কাম শব্দের অর্থ কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর কাম হচ্ছে অন্ধকার যুক্ত নিচে নিয়ে যাবে আর প্রেম আছে নির্মল ভাস্কর সূর্যের মত সূর্য উদয় হলে কি হবে অন্ধকার চলে যাবে সেজন্য সেটা কি না আত্ম ইন্দ্রিয় প্রীতি তারে বলি কাম তার মানে নিজের ইন্দ্রিয় সুখকে কাম বলা হয় আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ধরে প্রেম নাম তার মানে ভগবানের সুখ বিধান করাটাই হচ্ছে প্রেম সহজ জিনিস বোঝা গেল তাহলে ভগবান চেয়েছেন এই প্রচারের কথা আনন্দের সংবাদ দিয়েছেন সবাই নাম কিন আপনারা নাম বিতরণ করবেন তাহলে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেই দালালি পেয়ে যাবেন সেজন্য চিন্তা করতে হবে না তো সেজন্য সেই প্রেম ভগবানের সুখ বিধান গুরুদেবের সুখ বিধান এই আমরা কেন্দ্রতে কৃষ্ণ যেহেতু আমাদের আরাধ্যতম ভগবান তিনি হচ্ছেন আরাধ্য এই জগতে অন্য কেউ তিনি সেবার দ্বারা বসীভূত হন তাই আমাদের সেবা গুরুদেব ভাগ করে দিলেন তাই খাতাতে আমরা সবাই সেবা করব। তাই যেন আলোচনা চক্র খাতা প্রেজেন্ট খাতা তারপরে একটা ক্রমোন্নতি ভক্তির ক্রমোন্নতি খাতা ভক্তির ক্রমোন্নতি খাতা লিখুন তো সেটা কি নামটা পরিচয়ে সিঁড়ি আছে দেখেছেন নামটা পরিচয়ে সিঁড়ি আছে प्रथम की सीढ़ी उठार आगे प्रथम टा की सीढ़ी उठबें कि नाम श्रद्धाबान द्वितीय सीढ़र नाम कि साधु संगी गौर गौरकृष्ण कि सेवक साधक गौर कृष्ण साधक गौर गौरकृष्ण सेवक तापरे प्रभुपाद आश्रय तापर चरण आश्रय तापरे हरिनाम दीक्षा तापरे पांचरात्रिक दीक्षा ए सीढ़ी उठते है हाँ ক্রমে ক্রমে তো সেজন্য প্রথমে নামটে লোক তৈরি করছে শ্রদ্ধাবান তা একমালা জপ করছে কোনো নিয়ম নেই তারা কি খাচ্ছে সেটা দেখার নেই কি পরিবার থেকে সেটা কী ব্যবসা করে এইসব চিন্তা নেই শিক্ষিত অশিক্ষিত এই বিচার না যে কেউ ভগবানের নাম গ্রহণ করতে পারে সাধু সঙ্গ করতে পারে কেননা আমরা সবাই ভগবানের নিত্য দাস তার অংশ ভগবান গীতায় বলেছেন মময় বাংশ অংশ জীব লোকে জীবভূত সনাতন জীব আমার নিত্য অংশ তাই জন্য সেই হিসাবে আমরা ভক্তদের খোঁজ খবর নিয়েছি প্রেজেন্ট মাধ্যমে তাদের খোঁজখবর করছি হ্যাঁ কি না মানে এই প্রভু এসেছে কি না তাহলে দেখে আমরা আনন্দ পাব তারপরে যেমন এখানে পরিচয় করা হচ্ছিল যে তারকেশ্বর থেকে কারা এসছে ব্যান্ডেল থেকে কারা এসছে মানে সবাইকে মহারাজ কৃপা করছিলেন খোঁজ নিচ্ছেন তারা এসেছে কারা দেখি তার মানে খোঁজ খবর নিচ্ছেন তো এইভাবে নামটো মহামিলনে সেক্রেটারি সভাপতির খবর নিবে কি করছে না করছে এসেছে কি না তারপরে চক্র খাতা তো শুনলেন প্রেজেন্ট খাতা শুনলেন ক্রমোন্নতিতে শ্রদ্ধাবান খাতা একটা লেখা থাকলো সিঁড়িতে যেমন উঠছেন শ্রদ্ধাবান সাধুসঙ্গী গৌরকৃষ্ণ সেবাগের পর পরপর উপরে মাথায় থাকবে তারপরে লাইন এরকম দিলেন বাম দিকে নাম লেখা থাকলো সিরিয়াল তারপরে এক নম্বরে শ্রদ্ধাবান শ্রদ্ধাবান তো এই এই তাহলে সবাই তারিখে স্তরে জপ করে নতুন গ্রুপ ব্যাস হয়ে গেল আপনারা সবাই শ্রদ্ধাবান একমালা করে দৈনিক জপ করবেন কোনো নিয়ম নেই সপ্তাহে একদিন আপনারা বসবেন আমরা আসবো আপনাদের কিভাবে করছেন দেখব তো সেখানে কি না খাতাতে প্রেজেন্ট খাতায়ও তাদের নাম লেখা হয়ে গেলো তারপরে আলোচনা চক্র খাতায় যখন বসছেন দায়িত্ব দেওয়া হয়েছিল যে আজকে একজন আরতি করবে একজন গান গাইবে কে এই তো মালা গানবে এইসব তো লেখা হয়েছিল তারা তারা করবে সেগুলি পরিচালকরা দেখবে হচ্ছে কিনা যারা যেখানে আপনারা নূতন তৈরি করছেন গিয়ে দেখলেন কি করছে শিখাবেন আরতি সব শিখাবেন নূতন নাম হটকে কেউ যেন না বলে এরা মাছ মাংস খায় এদেরকে আরতি করবে হ্যাঁ নামটো মহামিলনে সবাইকে অধিকার দিতে হবে না আরতি করার জন্য আপনারা যখন নতুন ভক্ত হলেন আগে মাছ মাংস খেতেন জেলার প্রচারক গিয়ে আপনার আগে না শেখাত কি না আমাদের পরমাত্মা প্রভু বলুন শিখাতো কি না যে এরকম আরতি করতে হবে যখন মাছ মাংস খাচ্ছে তখনও ভক্তরা শিখাচ্ছে আপনারা আগে শিখিয়েছেন কিন্তু এখন ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেল আমার দীক্ষা হয়ে গেল তখন কে কেবল লোক আরতি করতে এখন মাছ মাংস ছাড়েনি নামোটো মহামিলনে এটা কোনো বলা না হয় সবাইকে অধিকার দিতে হবে আরতি করতে গান গাইতে গীতা পড়তে কেন ওইখানে নূতন শ্রদ্ধাবান তৈরি হয়েছে বিশ্বাস করেছে কৃষ্ণ ভগবান সে ওই দিন কেবল মাছ মাংস খাবে না একদিন কিন্তু সব দিন জপ করবে এক মালা গীতা পড়বে এই রকম ব্যক্তি শ্রদ্ধাবান যে দৈনিক একমালা জপ করবে আপনারা যখন পিতৃ মাতৃ শ্রাদ্ধ অনুষ্ঠান করেন ব্রাহ্মণ আগে কি বলে দেয় যে তোমরা অশৌচ পালন করবে বলে না অশৌচ পালন মানে যারা মাছ মাংস খায় তোমরা মাছ মাংস খাবে না তার মানে ব্রাহ্মণ বলে দিল আজ থেকে মাছ মাংস খাবে না তার মানে অশুচি ওটা পালন কর খেও না অশুচি পালন কর অশৌচ পালন শ্রাদ্ধ অনুষ্ঠানে মরে গেলে কেউ বলে না তো মানে তুমি অশুচি মাছ মাংস খাওয়াটা অশুচ তো মানে ব্রাহ্মণ ধরিয়ে দিচ্ছে মাছ মাংস খাবে না তাদের নিয়ম অনুসারে দশ দিন তাদেরকে বললো মাছ মাংস খাবে না আর কি করবে একদম অনেক স্ট্রিক্ট তারপরে দশ দিনের পরে মাথা মুন্ডন করতে বলে দিল তো মানে যোগ্যতা অর্জন আছে কেন তারপরে কি করলো শিখারে কে দিল কন্টি মালা পরিয়ে দিল কাপড় পরিষ্কার বস্ত্র পরিয়ে বসিয়ে দিল তুমি এখন ভক্ত তুমি বৈষ্ণব তারপরে কি করল বল পঞ্চ উপাচারে শালোগ্রামকে দিয়ে অভিষেক করাছে আগে করতে দিত। যেহেতু ওকে দিয়ে মাছ মাংস খাওয়াটা সব বন্ধ করে যোগ্যতা অর্জন করিয়ে নিয়েছে দশ দিনে তাই তাকে দিয়ে শঙ্খ জল দিয়ে অভিষেক করাছে জল ঢালো দুধ ঢাল হ্যাঁ না ব্রাহ্মণ তাকে ও যজমানকে দিয়ে ঢালাছে আগে কিন্তু দিত না তার মানে মাছ মাংস খেলে যে পূজা করা যায় না ব্রাহ্মণ জানে কিন্তু ব্রাহ্মণ নিজে মাছ মাংস খায় তাহলে ও কি করে পূজা করবে তো মানে ও নিজেই পূজক নয় ব্রাহ্মণ নয় শুধু জ্ঞান দিচ্ছে আচরণ করে না তো সেজন্য আমরা যোগ্যতা অর্জন করাছি সপ্তাহে একদিন মাছ মাংস খাবে না আর ওই দিনে নিরামিষ খাবে আর প্রতিদিন হরিনাম করে এই যোগ্যতা দেওয়া হচ্ছে কেবল একটু আরতি শিখার জন্য যে আপনি এইভাবে আরতি করুন আচমন করুন ওই দিনে ও ধুতি পরবে ওই দিনে ওকে গলায় মালা পরতে হবে ওই সময়টুকু আরতি করার টাইম বলতে হবে প্রভু আজকে নামটা একটা ধুতি একটা মালা রেখে দিবেন আর একটা উত্তরীয় নামা বলি না নামা নামাবলিতে রাখলে খারাপ সাদা উত্তরীয় সাদা ধুতি রঙিন রঙিন কাপড় না নীল সবুজ এরকম ধুতি শাড়ির মতো কোনো ছেলেরা পরবে না মাতাজিরা আধে রাধে লেখা কোনো উত্তরীয় নিয়ে গায়ে দিবে না প্রভুরা নামাবলি দেবে না ওটা প্রণাম করলেই অপরাধ হয়ে যাবে সেজন্য খুব সাবধান আর ছেলেরা ভক্তরা গৃহস্থরা তারা যেন রঙিন বেরঙ্গিন কাপড় পরবেন না যেটার সত্যিকারে শাড়ির মতো পাড় নিয়ে পরে কেউ লোক বুঝতে পারে না আজকাল চুলটা বড় রেখে দিল আর শাড়ির মতো পরলো কেউ বুঝতে পারে না এটা মেয়ে না ছেলে আর তারা গিয়ে বড় কীর্তন শুরু করে দিচ্ছে এখন আমাদের ইস্কনে কিছু ভক্ত এরকম বড় হিপি শুরু করে দিয়েছে তো এটা খারাপ এটা করবেন না আমার অনুরোধ অন্তত আপনার নাম ভক্তরা শুধরাবেন তাহলে ওই দিনে তাকে ধুতি দিবেন মালা মালা পরাবেন তুই বলবেন প্রভু আপনাকে সব দিন মালা পরতে হবে না ধুতি পরতে হবে না আজকের জন্য আপনি আরতি করবেন তো আপনার নাম আছে আপনার নাম আছে না হ্যাঁ তাহলে প্যান্ট খুলে ধুতি পরুন মালাটা পরে নিন আচমন করুন দেব ওঙ্গ অপবিত্র পবিত্র বলে পবিত্র হয়ে যান প্রার্থনা করুন হে তুলসী মহারানী আমার কোনো যোগ্যতা নেই আজ এই বৈষ্ণবদের কৃপাতে আমি আপনার চরণে প্রণাম করিয়ে আপনার আরতি করার শিক্ষার জন্য আমি এটি করছি আমাকে সে কৃপা করুন এরকম নিজেকে স্বীকার করে এটা বলতে আমি অযোগ্য এরকম বললে তারপরে করবে তাহলে ভগবানের কৃপা পাবে আস্তে আস্তে তারা শিখে যাবে আরতিটা ভোগ তারপরে গানটা করি কথা বলাটা এরকম সবই যেন লিখে রাখবেন সব সেজন্য যোগ্যতা এরকমভাবে অর্পণ করবেন আর যার বাড়িতে নামোটো বসছে তার নিজের গৃহ মন্দিরে আছে আরতি সময় তারা বিখিত্ত ভক্তরা তার বাড়িতে করবে তাকে যে এখন মাছ মাংস খাচ্ছে বা একদিন মাছ ত্যাগ করে নামোটো মহামিলনে শিখানোর জন্য ওই বারান্দাতে এরকম আলেখ্য সেট করতে হবে আত্মানন্দ প্রভু অনেক আর লেখ্য রয়েছে রেডি করা যারা দরকার নিবেন ফটোগুলা দিয়ে বাঁধিয়ে প্রতিটা নামটো মহামিলনে রাখবেন তাহলে ভালো লাগবে ঠিক আছে তাহলে আমরা শুনলাম খাতা চারটা শুনে গেছেন প্রথম খাতা আলোচনা চক্র খাতা কী কী লিখতে হবে সব যেমন ওটা উৎসব করবেন রথযাত্রা করবেন মহামিলন জন্মাষ্টমী করবেন রাধাষ্টমী করবেন বা যা কিছু করবেন ওই খাতার লেখা থাকবে কত টাকা আসলো অ্যাকাউন্টিং হিসাব দিয়েছেন কি না সেগুলো সাইন করা থাকবে জেলা প্রচারকের সাইন ওইখানে অ্যাকাউন্টটা ঠিক আছে কি কিনা ওই নামটে কোনো টাকা জুনেশোন আসছে তারা হিসাব দেখাবে আবার যদি কোনো বড় অনুষ্ঠান হয় যেমন রত হল হিসাবে এনে দেখাতে হবে মায়াপুরে আমাদের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টেড আছে যেই হিসাব আমরা এটা করে স্বচ্ছ ধারা থাকবে হুম তাহলে সেটা দ্বন্দ্ব হবে না টাকা পয়সা ঠিকভাবে কালেকশ মানে কালেকশন হচ্ছে কি না ঠিকভাবে সেটা খরচ হচ্ছে কিনা বাজার করতে গিয়ে ঠিক ভুল ভাল করে বাজার করছে কিনা অনেক সময় আমরা এখানে দেখি কিছু কিছু জায়গায় একটা ভক্ত শিলিগুড়িতে আমি যখন গিয়েছি তখন বলছে আমাকে একটা ইষ্টগোষ্ঠীতে বলছে আমাকে মায়না দিতে হবে না যদি বাজার করতে দেওয়া হয় তাহলে আমি ফ্রি সেবা করব মায়না দিতে হবে না তো সেখানে আমার তখন সন্দেহ হলো কোনো রহস্য এখানে আছে বাজার করতে দিলে কোনো মায়না লাগবে না আমি বাজার করবো শুধু সেইখান থেকে আমার ধারণা হয়েছিল যে এখানে কিছু চুরি হচ্ছে সেই জন্য আমি কখনো প্রত্যেকটা রথযাত্রা কমিটি মিটিংয়ে আমি বলেছিলাম যে কোনো কিছু কিনতে গেলে দুইজন থাকবে দর কষিয়ে টাক নিবে বিল নিবে সঠিকভাবে কখনো কোনো হোলসেল কেনা হয় কখনো কোনো কেনা হয় বেশি জিনিস নিলে হোলসেলে পাওয়া যায় সেগুলো তখন দুইজন যায় একসাথে তখন জানা যাবে একজন বললো না তুমি ওইদিকে চলে যাও আমি এখানে কিনছি ওই রকম করলে হবে না একসাথেই কেনাকাটি করতে হবে কেন আমার ধারণা হয়েছে অনেক জায়গায় কিছু কিছু ক্ষেত্রে যারা অনেক ভক্ত উন্নত হতে পারিনি তাদের সে পূর্বের কু অভ্যাসটা রয়ে যায় পাঁচ কেজি আলু এনে ওখানে খাতায় লিখে দিল তিন কেজি পাঁচ কেজি এনে লিখে দিলো আট কেজি আট কেজি আলু এসছে যেহেতু দুইজন যায়নি আর সেখানে তো বিলটা আলু তো কিনছে বিল দেয় না আবার কখনো কখনো বানিয়ে না হয় লোককে বলে তো তার জন্য সাবধান থাকবেন সেই জন্য প্রত্যেকটা জায়গায় নাম হটো মাহামিলন বা ক্রয় বিক্রয় যা কিছু হয় যেন আমাকে গতকালকে ব্যান্ডেল থেকে ভক্ত এসে প্রণামী দিল মহারাজ এটা আপনি আকম নামট মেলাতে অনেক ভক্ত আসছে খরচ করবেন এটা তো জেলা প্রচারকে দেবেন ওখানে একটা রিসিপ্ট নেবেন মানে আমার কোনো রিসিট লাগবে না তা আমি যদি না বলতাম উনি বলে আমার রিসিট লাগবে না এই টাকাটা যদি আমি রেখে দিতাম তাহলে কেউ জানতে পারতো কেউ জানতে পারবে উনি তো রিসিপ্ট চাইনি ওই যে না রিসিপ দিতে হবে না তাহলে আমি সঙ্গে সঙ্গে আত্মানন্দকে দিকে ফোন করলাম যে এই রিসিপ্টটা জমা দাও টাকা রিসিট কেটে ওনার কাছে আবার পাঠাও তো সেটা আমাকে আবার মেসেজ দিয়েছে এই যে মহারাজ রিসিপ্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আবার ওনার হাত কারো হাতে ওনার জন্য পাঠিয়ে দিয়েছে এইরকমই আমাদেরকে বিভিন্ন উৎসবে কালেকশন স্বচ্ছ কেন আপনারা ভক্তি জীবনে আসছেন যদি ভক্তিধারাতে পূর্বের কর্ম অনুসারে এটি হবে কিন্তু যখন আপনি স্বতন্ত্র যাবেন তখন এটা কলি আপনাকে এরকম মায়া আপনাকে করে নেবে কিন্তু যদি আপনি একসাথে থাকবেন করতে পারবে না কিন্তু যখন আপনি স্বতন্ত্র হবেন তখন এটা হয়ে যাবে হ্যাঁ কি না সেজন্য স্বতন্ত্র থাকবেন না আবার পাপকর্ম অপরাধকর্মে নিযুক্ত হয়ে যাবেন তাহলে এই ভক্তিতে আসার কোনো মূল্য হবে না সেজন্য বারবার আমরা সাধু সাধুসঙ্গরূপক বেড়ার মধ্যে যখনই যাচ্ছি বাজার করতে দুইজন একা একা যাওয়া উচিত না প্রচার ক্ষেত্রেও মহিলারা একা যাবে না স্বামী স্ত্রী বা মেয়ে বা আরও কারো মাতাজি আছে একসাথে পুরুষ ভক্ত তারাও কখনো স্বামী স্ত্রী যাবেন একা একাও যাবেন না কলি যুগ এখন কেউ আপনাকে ফেঁসে দিতে পারে তার জন্য সাবধানতা কলিযুগে অনেক জায়গায় অনেকে ভুল ভাল আপনার নামে দিয়ে দেবে কলির কাজ এটা কিন্তু যখন আপনি যৌথভাবে থাকবেন তাহলে সবাই সবাইকে রক্ষা করবে এই জন্য এই জন্যই নাম হট্ট সংঘ করা হয়েছে হ্যাঁ যেখানে আমরা পরামর্শ প্রথমে কেন্দ্র খাতাগুলি শুনলাম পরামর্শ করে আমরা সব কিছু লিখবো আলোচনা খাত্রে আর কি করতে হবে না আমাদেরকে কি করতে হবে যেসব ভক্তদেরকে আমরা শুনলাম যে ছোট বড় সবাইকে গুরুত্ব দিতে হবে সিনিয়র ভক্ত অনেক দিনের দীক্ষিত ভক্ত তাকেও গুরুত্ব দিতে হবে আবার সিনিয়র ভক্ত ছোটোদেরকেও গুরুত্ব দিবে কিন্তু যদি কেবল সিনিয়র ভক্ত বলে হ্যাঁ আমি এত সিনিয়র আমাকে গুরুত্ব দিচ্ছ না সে আকাঙ্ক্ষা করবে না কিন্তু সিনিয়র ভক্তকে গুরুত্ব দেওয়া উচিত কিন্তু সে আকাঙ্ক্ষা করবে না আমাকে দেওয়া হলো না বলে তার কর্তব্য সিনিয়রকে শিখানো যে কিভাবে যে এটা তোমার এটা করো যেমন আমাদের গুরু মহারাজ শিখাতেন যখন এখান তিনি একটা প্রবচন দেন তিনি বলেন যে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর চরণে প্রণাম নিবেদন করছি আমার গুরুমা থেকে আমি এটা শিখেছি তাই জন্য আমিও সবাইয়ের চরণে প্রণাম নিবেদন করছি সেটা বলছি প্রথমেই তোমার সবাইকে সম্মানিত করা হচ্ছে হ্যাঁ কি না তবে ছোট বড় সেখানে সেখানে গুরুমহারাজ তার শিষ্যরাও রয়েছে তো মানে শিষ্যদেরকেও প্রণাম করা হয়ে যাচ্ছে তার মানে গুরুদেব শিখাচ্ছেন যে আমরা উচ্চস্তরে থাকলে কিভাবে অনেক নিচে আমি থাকতে পারি তাহলে সে সব থেকে বড় হতে পারে আমরা সবাইকে আকাঙ্ক্ষা করছে আমাকে কেউ সম্মান দিক আমি একটা গ্রুপ তৈরি করতাম আগে কাগজ দিতাম জনকে নিজেদের নাম লিখতে বলতাম তারপরে একটা ঝুড়িতে রেখে সে গুলিয়ে দিয়ে বলতাম এক সেকেন্ডের মধ্যে আপনার নামটা ওই ঝুড়ি থেকে তুলুন দশজন একসাথে তারা নামটাকে তোলার জন্য কি করবে একটা ছোট্ট ঝুড়ি থেকে দশজন ওটা কি করবে টানাটানি ফেলাফেলি তার নিজের নাম নেওয়ার জন্য করবে না করবে না আমি বলছি এক মিনিটের মধ্যে আপনার নামটা ওই ঝুড়ি থেকে নিতে হবে তাহলে ও কী করবে তাড়াহাড়া করবে আরেকজন যখন যে তাকে টেনে নিয়ে আসবে তার মানে আমি নাম চাই আমি নাম চাই কিন্তু যখন ওই নাম কাগজগুলি সবাই তুলল ধীরে সুস্থে যদি গিয়ে একটা কিছু কাগজ যেহেতু মোড়ানো আছে সে বা নামটা তো দেখতে পাবে না কোনো একটা কাগজ তুলে নিয়ে এলো দেখতে তার নাম নয় সুশান্ত প্রভু তখন সে ঘোষণা করবে সুশান্ত প্রভু আপনার কাগজ এটা তখন সে কি কল সুশান্ত প্রভুকে সম্মানিত করে দিল সুশান্ত প্রভু এটা আপনার তারপরে আপনি নাম পাবেন কি না তখন সুশান্ত প্রভু দেখছে অ প্রভু আপনার এই কাগজ তাহলে সুশান্ত প্রভু আবার রামকে সম্মানিত করল হ্যাঁ কি না তো কেন নিজের নাম পাওয়ার আকাঙ্ক্ষা করলে পাবেন না পেল না কেউ চেষ্টা করে নাম পাইনি সবাই মারামারি করেছিল নাম নেওয়ার জন্য কিন্তু পাইনি মারামারি করে নাম পাবেন না অন্যকে নাম ঘোষণ দেওয়ার মাধ্যমে আপনি নাম পাবেন সেজন্য কালকে আমি গীতা কোর্সে দীক্ষা অনুষ্ঠান হচ্ছিল অনেক নামট ভক্ত ব্রাহ্মণ দীক্ষাও নিচ্ছিল গতকাল গেল গুরু মহারাজ দীক্ষা সেখানে আমাকে বলতে বলা হয়েছিল নাম অপরাধ শিক্ষাষ্টকম সেখানে প্রভুপাল চৈতন্য চরিতা মৃতে আদিলীলা অষ্টম পরিচ্ছেদে তাৎপর্য লিখছেন যে এই দশ নাম অপরাধ থেকে কি করে আমরা মুক্ত হব সেখানে প্রভুবাদ লিখছেন এই নামাষ্টকমের তৃতীয় শ্লোকটা যদি ভালো করে কেউ পালন করবে অন্যকে সম্মানিত করবে নিজে তৃণাদপি সুনিচ্ছ হবে এবং মান সম্মান আকাঙ্ক্ষা করবে না সে সমস্ত দশ নাম অপরাধ থেকে চিরতরে যেন মুক্ত হতে পারবে হরিব তাহলে দশ নাম অপরাধ মুক্ত হয়ে গেলেই আপনি কৃষ্ণ প্রেম পেয়ে যাবেন তা আমরা বলছি কৃষ্ণ প্রেম পাব তাহলে আমরা বৈষ্ণব অপরাধ ওখানে আছে প্রথমেই নাম অপরাধের মধ্যে গুরু অবজ্ঞা আছে শাস্ত্রে যে মানে কল্পনিক বলে মনে করা বৈদিক শাস্ত্র কত কিছু আছে দশ নাম অপরাধের মধ্যে তাহলে এইটাই আমরা সম্মানিত করব এই জন্য দ্বিতীয় তৃতীয় যে কেন্দ্রতে রাখলে কৃষ্ণ তারপরে আমরা পরামর্শ তৃতীয় হচ্ছে কি না প্রত্যেক ভক্তকে গুরুত্ব দেওয়া বুঝা গেল তাহলে গুরুত্ব দেওয়া মানে একজন আর একজনকে গুরুত্ব দিবে তার মানে যেটা আমি বললাম যে একজন যদি নাম চাইবে সে পাবে না যখন অন্যকে নাম দিবেন তখন আপনি নামটা নিজেও পেয়ে যাবেন এগুলো আমি আগে দেখাতাম গ্রুপ তৈরি করে করে যাই হোক আপনারা শুনলেন এটাকে বিশ্বাস করবেন পালন করবেন তাহলে হবে তো এখানে আমরা শুনলাম চতুর্থ হচ্ছে কি করলে পরে আমার প্রশ্ন কি করলে পরে আমরা প্রত্যেকের সাথে আমাদের ভালোবাসাটা থাকবে পরস্পরের মধ্যে ভালোবাসা থাকবে কীভাবে আমরা চললে কে বলতে পারবে আমরা সকলে সহযোগিতা করতে পারবো আমার এটা প্রশ্ন যে পরস্পরকে সহযোগিতা করতে পারবেন কি করলে পরে আপনি বলুন আপনি বলুন কি করলে পরে মাইক্রোফোন আছে আমি আর অল্প সময় বলে শেষ করব কেন এখানে মুছা হবে গুরু আসবে সাতটায় নিচে গিয়ে বলবো হরে কৃষ্ণ ধন্যবাদ তো একে অপরের সাথে সম্পর্ক বানাতে গেলে প্রতিদিন তার খোঁজ খবর নিয়ে আমাদের অবশ্যই প্রয়োজন বুঝতে পারলাম না মানে কি করলে পড়লে আপনি অন্য থেকে সহযোগিতা পাবেন সেটা বলতে বলুন বলছি আমি করলে আপনি কিভাবে অন্যের সহায়তা পাবেন সেটা বলুন আমি যদি তার কোনো কাজে সহযোগিতা করি তাহলে সেও আমাকে এখানে কি আসছে কি আছে আপনি যখন অন্যের কাজে সাহায্য করবেন কি আছে যে আমি যোগাযোগ যোগাযোগ করব। মাধ্যমে আপনি যদি যোগাযোগ না করেন কি সহায়তা করবেন পারবেন না সেজন্য যোগাযোগের মাধ্যমে আমি সহায়তা পাবো হ্যাঁ কি না সবাই বুঝতে পারলেন এই জন্য ছিল জয়প্রদ গুরু মহারাজ বারবার বলতেন কমিউনিকেশন ইজ দি কোপারেশন কমিউনিকেশন মানে কি যোগাযোগ একজন একজনের সাথে যোগাযোগ করলে আপনি সহায়তা পাবেন যোগাযোগ না করেন সহায়তা কি করে পাবেন তাই জন্য প্রত্যেকে অনেক বলে মহারাজ ওরা আমাকে সাহায্য করেন আরে আপনি তো তার সাথে কমিউনিকেট করেন না আপনি কি করে সাহায্য পাবেন শুধু অন্যের দোষ দিতে আমরা ধুরন্ধর খুব অভ্যস্ত হয়ে গেছি অন্যের দোষ দিতে খুব মানে এত বড় ব্যক্তি হয়ে পড়েছে খালি মহারাজ এই মানছে না ওই আরে কেন আপনি ওর সাথে যোগাযোগ করেন না পরামর্শ করেন না গুরুত্ব দেন না তার মানে আমি যে পয়েন্ট গুলা প্রভুপাদের এই শিক্ষাগুলো আলোচনা করছি কেন না নাম সংঘতে কিভাবে আমি থাকব। এই জিনিসগুলা এই জন্য আমরা আলোচনা করছি বুঝা যাচ্ছে ধন্যবাদ তার মানে আমাদেরকে কমিউনিকেট করতে হবে তার মানে প্রত্যেক ভক্তের সাথে আমাকে যোগাযোগ করতে হবে তাহলে আমরা সহায়তা পাব তেভাবে তারপরে হচ্ছে কি না আমাদের हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ए महामंत्र जप सटीक ভাবে করতে হবে শুনে শুনে প্রতিদিন নামটো মহাবিলনে এক মালা जप শুনে শুনে করতে হবে সবে একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এরকম ভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 শুনে শুনে তাহলে যদি জপ করবেন ছেলে মেয়েকে নিয়ে না মট মহামিলনে বাড়িতে তাহলে কি হবে না শুদ্ধভাবে জপ হলে তখন আপনার এই সমস্ত সমস্যা যা কিছু হচ্ছিল কারোর সাথে যোগাযোগ করতে ভালো লাগছিল না কাউকে গুরুত্ব দিতে ভালো লাগছিল না কেন্দ্রবিন্দু ভগবানকে মানছিলাম না বৈষ্ণবদেরকে সম্মান করছিলাম না কারোর সাথে কোপারেশন করছিলাম না তার সব কিছু জন্য মুক্ত হয়ে যাবেন যদি ঠিক ঠিকভাবে ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এটা হচ্ছে মেন মেডিসিন হরি বল সেজন্য এরকম দশ পাঁচ মিলে একটা নাম হঠ সংঘ করবেন আর এরকম পাড়াতে পাড়াতে আরেকটা গ্রুপ পাঁচ দশকে নিয়ে তখন এরকম চারটা গ্রুপ যখন হয়ে যাবে সেখানে একজনকে উপচক্রপতি তৈরি করবেন যে মাসে একবার এরকম উপচক্র মিলন করবে আর সপ্তাহে তারা বসবে এরকম বারোটা গ্রুপ হয়ে যাবে তখন সেখানে একজন সেনাপতি থাক আমি চাই সামনে দু মাসের মধ্যে আপনাদের প্রত্যেকের এলাকা থেকে আপনাদের নোট দিবেন আমি জেলা প্রচারককেও বলছি এটা তাগিদা করবে এবং আপনারা শুনে নিন যে দু মাসের মধ্যে আপনি যে কতগুলা গ্রুপ দেখেন বা আপনার এলাকায় কত গ্রুপ আছে এই গ্রুপে কি কি সদস্য আছে সেখানে কে উপচক্রপতি নির্ধারণ করা হয়েছে যদি না হয়ে থাকে এখন আবার জেলা প্রচারকের পরামর্শ করে যে প্রভু আমরা এই ভক্তটাকে উপচক্রপতি করতে চাইছি আপনার অনুমোদন চাইছি আগে সংঘ সেখানে চারটা সংঘ মিলে তারা যখন দেখবে যে এই ভক্ত আমাদের বেশি আসে যাওয়া করে উনি দায়িত্ব নেন তাহলে ওনাকে উপচক্রবর্তী করা যেতে পারে সেজন্য পরস্পর মধ্যে আলোচনা করে একজনকে নির্বাচিত করবেন তারপরে জেলা প্রচারক যখন যাবে তার সিদ্ধান্তটা সর্বোত্তম হবে তিনি বলবেন হ্যাঁ তিনি বলেন না ওনাকে না ওনাকে করুন তাহলে তাকে করতে হবে কেন করতে হবে তাকে বলতে হবে কেন ইনি করবেন কেন ইনি করবে না তাও তিনি পরামর্শ করবেন যে প্রভু ওনাকে কেন করতে বলছেন না এই কারণে তখন জেলা প্রচারক দেখলেন হ্যাঁ তাহলে ইনি ঠিক আছে তখন আবার জেলা প্রচারক বললেন না ওনাকে করুন তখন সবাইকে জিজ্ঞাসা করবে ওনাকে করার কারণটা কি জেলা প্রচারক বলবে কি কারণ তার মানে আপনাদের থেকে পরামর্শ নিবে আবার বলে আপনারা বলুন এনাকে করলে কি হয় আমি এই পয়েন্ট বলছি এই কারণ আর ওনার কারণে এটা বলছি তখন একজনের কারণেও এটা খণ্ডন হয়ে যাবে আবার একজনের কারণ দেখিয়ে তাকে দাঁড় করানো যাবে উপচক্রপতিরূপে আবার জেলা প্রচারক কিন্তু পরামর্শ নেই উনি বলেন না না ওনাকে করতেই হবে এরকম না উনি কারণ দর্শাবেন সেটাকে বলে পরামর্শ প্রত্যেকেই জিনিসটা এরকমই আলোচনা ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নেবেন তাই জন্য উপচক্রবর্তী চারটা গ্রুপকে নিয়ে এরকম সেনাপতি বারোটা গ্রুপ নিয়ে আপনারা এলাকা এলাকা ভাগ করে তৈরি করে খাতা তৈরি করুন এই কম্পিউটারাইজ করুন সব তারপরে সেগুলা আমাদেরকে দেখাবেন আমরা অফিসে এগুলা লোড করব তখন এখানে জেলা প্রচারকের খাত কম্পিউটারও থাকবে তখন আস্তে আস্তে গুরুমারা চাইছেন এখানে আস্তে আস্তে আমরা চাই রকম ধরনের আপনাদের জেলাতে কোনো ভক্ত থাকে কম্পিউটার ভালো জানে যে কি এরকম প্রত্যেকটা জেলা থেকে কালেক্ট করবে দেখ লিখবে সেই ভক্ত এখানে মায়াপুরে হয়তো সে বাইরে ভক্ত যায় চাকরি করছে বা তার অনেক প্রবলেম হয় প্রসাদ খেতে পারে না সেরকম ভক্ত সে কিছু মায়না নিয়ে করে আমরা তাকে কিছু মায়নাও দিব মন্দির থেকে সেরকম ভক্ত যদি আগিয়ে আসে এখানে মায়াপুরে থাকবে এইরকম পুরা সেবা করবে কিছু মাইনা নেবে মন্দির থেকে তার একটা দায়িত্ব নিয়ে সে করবে ভালো কম্পিউটার জানে বাংলা কম লিখতে পারে ইংরাজি লিখতে পারে হিন্দি লিখতে পারে এই রকম ধরনের আমি ঘোষণা করলাম হুগলি জেলা যদি কেউ থাকে তার কিছুটা মেনটেনেন্স আমরা দিব সে থেকে এগুলি কাল করবে সারা জেলা আমরা শিখিয়ে দিব এবং সে ফোন করবে সে যোগাযোগ করবে প্রত্যেকটা জেলা প্রচারকের সঙ্গে তারপরে তাকে জেলা প্রচারক সমস্ত লিডারদের নাম দিবে যেই এলাকায় আমাদের হচ্ছেন কি নাম প্রভু সিঙ্গুর থেকে রামেশ্বর রামেশ্বর প্রভু রামেশ্বর প্রভু নাম দিয়ে দিল উনি ওখানকার বারোটা গ্রুপ দেখেন তো সেরকম জেলা প্রচারক গ্রুপ গ্রুপ নাম দিয়ে দিবে আর যে অফিসে ও কি করবে না সব ফোন করে করে আপনাদের কি ডাটাগুলি সব চাইবে প্রত্যেক সঙ্গের ডাটাগুলো তোমার কম্পিউটারে তুলে তুলে এক এক জেলাকে সাজাবে তারপরে গুরু মহারাজ কাছে এগুলো আমরা রিপোর্ট দিতে চাই গুরু দেখতে চাইছেন যে এরকম রিপোর্ট আমাকে দিতে হবে তা আপনারা রাজি আছেন সবাই করবেন এটা হ্যাঁ রাজারহাট নাকি রাজহাট রাজহাট মাত্র কোথায় নেই কোথায় যেন চণ্ডীতলা হ্যাঁ রমানাথপুর না না রাজহাটটা একটা মাথায় যে আছে না কোথায় হাত তুলছে না তো করবেন তো গ্রুপ গ্রুপ করবেন তার মানে আনুগত্যময় জীবনযাপন দিব্য গৌর হরি করবে তো সব কিছু ঠিক ঠিক খাতাতে আমরা লিখতে চাই আর যদি কেউ এরকম ভক্ত পান আপনাদের শ্রদ্ধাবান ছেলে আমাদেরকে দিবেন আমরা এখানে রেখে ওকে ট্রেনিং দিব ও কিছু সেবা করবে কম্পিউটারাইজ আপনাদের ঘোষণা করলাম বলবেন ঠিক আছে তো আর ভক্তদের একটু কেয়ার করতে হবে মাঝে মাঝে জানতে হবে তাদের কোনো অসুস্থ হয়ে গেল তার কাছে দাঁড়াতে হবে গিয়ে পৌঁছাতে হবে যেমন আমাদের ডাক্তার প্রভু আছে কি কে কেন কি না না ওই যে অর্চিস মাধব অর্চেস মাধব প্রভু ডাক্তার আছে কোনো কিছু হলে প্রভুকে ফোন করবেন যে প্রভু আপনার সহায়তার কামনা করছি আমাদের উনি ডাক্তার আরও অনেক ডাক্তার আছে তাদের সাথে নিয়ে যাবেন কোনো গরিব ভক্ত সাহায্য চাইছে তার সাথে দাঁড়ালেও ভালো তো এরকম যে ভাবে আপনারা কথা বলেও সাহায্য করতে পারেন তার বাড়িতে পাশে গিয়ে আমি দেখছিলাম একবার এক ভক্ত একটু তার প্রোগ্রামে অসুস্থ মানে সে একটু রেগে গিয়েছিল কিন্তু আমাদের অন্য ভক্তরা কি ওর বাড়িতে গিয়ে বাসন টাসন মেজে দিল তখন ওর খুশি হয়ে গেলো হ্যাঁ আমাদের তখন একটু আনন্দ পেলো ও এরকম আমার বাড়িতে অনুষ্ঠান হলো না হ্যাঁ এরকম করলো তখন সব অনুষ্ঠানে মানে অন্য ভক্তরা কি ওর বাড়িতে গিয়ে বাসন ধুয়ে দিল বাসন পরিষ্কার করে রাত পর্যন্ত একদম এলো তখন ও খুশি হয়ে গেল এরকমই কেউ একটা অভিমান করবে তার কাছে প্রসাদ নিয়ে যেতে হবে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের কাজ প্রসাদ নিলেই গুরু প্রভুবাদ বলছেন প্রসাদ খাওয়ালেই মন জয় করতে পারবেন তো সেই জন্য প্রসাদ নিয়ে দেবেন তাই জন্য হুগলি জেলায় যাতে প্রত্যেক ভক্ত সবাইকে অভক্তদেরও প্রসাদ দিয়ে মাঝে মাঝে মায়াপুর থেকে যাবেন আপনার পাশের কোনো ব্যক্তিকে ভক্ত করা চাইছেন আমি মায়াপুরে গিয়েছিলাম এই যে একটু প্রসাদ না হরে কৃষ্ণ হাসি মুখে ওর বাড়িতে ঢুকে গিয়ে মায়াপুর থেকে এলাম আজকে একটু প্রসাদ নিন ও না বলবে হাসি মুখে তাকে প্রণাম করবেন কি হাত জোড় করে হরে কৃষ্ণ দাদা আমি গতকাল মানে মায়াপুরে ছিলাম আমাদের একটা উৎসব হচ্ছিল ফিরে এলাম তো আপনি যেহেতু আমাদের বাড়ির পাশে আছেন একটু প্রসাদ নিন তখন ও আনন্দ পাবে হঠাৎ করে কখনো কখনো হয়তো গালিও দিতে পারে তাতে অভিমান করলে হবে না এই বেটার কাছে গেলাম আবার বন্ধ করে দিলে হবে না মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুকে তো জোগায় মাথায় মাথা ফেটে দিল না এ হরে কৃষ্ণ বল বেডা হরিনাম করতে আমাকে বলছিস ড্রুম করে মাথায় ফেটে দিল একদম রক্তাক্ত করে দাও তাও মানে নিতানন্দ প্রভু কি বললেন মেরেছিস বেশ করেছ আরে তুই বেশ করেছ আমাকে মেরে কোনো ক্ষতি হয়নি আমার তাহে ক্ষতি নাই মেরে ছস মেরেছিস তাহে কোনো ক্ষতি নাই হ্যাঁ মহাপ্রভুর আজ্ঞা হরে কৃষ্ণ বলো একবার আর একবার নাম বলো তখন দেখছি যে বেটাকে মেরেও দেখছি কত ঠান্ডা মাথায় বলছে আবার হরিনাম করো তা আমাদের প্রচারক মানে নিত্যানন্দ প্রভুর নাম প্রচার মানে সহ্য করতে হবে হ্যাঁ অপমান করলেও সহ্য করতে হবে অনেক ভক্ত আমার কাছে নারী আমাকেও জুনিয়র ভক্ত এরকম অপমান করল আমি আর ওরা থাকলে আমি নাম হঠে যাব না তাহলে উনি সিনিয়র কী করে হলেন বলে আমি একজন সিনিয়র ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত তাহলে উনি সিনিয়র হলেন কী করে আমি দেখছি গুরু মহারাজ তিনি তো শিখাতেন একবার আমার মনে আছে একটা ভক্ত ভুল করল গুরুমা বলছেন যে পঞ্চতত্ত্ব দেবার প্রথম অভিষেক হবে প্রথম বছর প্রতিষ্ঠা হলো সেই বছরে সারা বিশ্বের জীবিসিরা এসছে গুরু গুরুবর্গরা এসছে তখন গুরু মহারাজ ওখানে সুস্থ ছিলেন তো গুরু মহারাজ বসে আছেন অন্যান্য গুরু ভাইরা বসে আছে এক ব্রহ্মচারী নাম হটের এক ব্রহ্মচারী ছিল তখন তো কি করছে প্রত্যেক ভক্ত একজন যাচ্ছে গুরু মহারাজের গলায় মালা দিয়ে দিচ্ছে গুরু মহারাজ বলছেন আমার অন্যান্য গুরু ভাইদেরকে মালা দাও এটা বৈষ্ণব মর্যাদা উল্লঙ্ঘন হচ্ছে তুমি আমার শিষ্য বলে আমাকে সবাই মালা পড়াচ্ছ কেন গুরুমাধ বার বলছেন সবাই শুনছে কিন্তু গুরুমাচারী ওই ভক্তকে অন্যান্য সমস্ত জীবীষিদের মালা পড়াও। ও শুনল হঠাৎ করে গিয়ে ওই ব্রহ্মচারী আবার গুরুমাকে মালা পরে দিয়েছে তখন গুরুমা উঠে গিয়ে তাকে ডাকলেন দুষ্ট কথাটা শুনতে পাচ্ছ না গুরুমা একটু বকলেন তুমি জানো না এই যে বৈষ্ণব মর্যাদা হানি করছ কেবল আমাকে তোমরা মালা পরাচ্ছ এখানে আর সবাই আমার গুরুভ্রাতারা আছে সবাইকে মালা দিচ্ছ না পরপর আমাকে খালি মালা দিয়ে যাচ্ছ তো গুরু মহারাজ একটু তাকে শিখানোর জন্য একটু বললেন তখন ওর মুখটা খুব ভারী হয়ে গেল তো ভারী হয়ে যাওয়ার পরে গুরু মহারাজ দেখলেন তারপরে গুরুমার তো উৎসব চলছে চলে এলেন হঠাৎ করে একদিন গুরু মহারাজ সমান তখন ওই ব্রহ্মচারী সে চলে গেছে নামটো ছেড়ে সমাধি মন্দিরে সে গৃহস্থ হবে বলে সমাধি মন্দিরে গিয়ে সেবা করছে রান্নার দায়িত্ব নিয়েছে প্রভুপাদের সেবা করছে তো সে একদিন গুরু মহারাজ গেছেন আর ও জপ করছে সমাধি মন্দিরে ওই বারান্ডায় গুরু মহারাজ হঠাৎ করে ওকে দেখেছেন গুরু মহারাজ ওর হঠাৎ করে গিয়ে পায়ের কাছে হাত দিয়ে দিয়েছেন ও যে আমাকে ক্ষমা করো আমি তোমাকে সেই দিন বোকা দিয়েছিলাম তুমি মন ক্ষুর্ণ হয়েছিলে ভারী হয়েছিলে তাহলে দেখো তুমি নাকি ও অন্যায় করেছিল না গুরু মহারাজ অন্যায় করেছেন গুরুদেব তাহলে শিখাচ্ছেন তো মানে শ্রেষ্ঠ সিনিয়র ভক্ত যদি কেউ ভুল না করে সে নিজেকে ভাবে ভুল করেছে মহারাজরা তখন সে ক্ষমা চাইতে পারে কোনো অসুবিধা নেই তো সেজন্য সিনিয়র মানে এরকমই যে আপনি কতটা নিচু মনোভাব অন্যকে বড় করে তোলা কিন্তু আজকাল কলিযুগে অনেক ভক্ত তারা বুঝতেই পারে না দেখলে আমার কাছে ক্ষমা চাইল এরকম বলে আরো অভিমানী আরো অহংকারী হয়ে ওঠে আরও নিচে চলে যায় তখন আমি দেখলাম ওই ভক্ত তখন গুরুমাহাজ চরণে একদম দণ্ডবোধ করে পড়ে গেল গুরু মহারাজ আমি আসলে অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দিন সেই দিন ও যদি এটা বলতো তাহলে গুরু এটা করতে হতো না কিন্তু যেহেতু ক্ষমা চাইনি ভুল করেছে তাই জন্য গুরু মহারাজকে আবার শিখাতে হলো সেই দিন যখন গুরু মহারাজ কাছে ও দণ্ডবোধ করে গুরু মহারাজ আমি অপরাধ করেছি আপনার নির্দেশ পালন করিনি আমাকে গুরু মহারাজ আপনি ক্ষমা করে দিন যাতে এরকম আমি আর করব না এটা বোঝা গেল তো মানে এটা হচ্ছে সিস্টেম বৈষ্ণব সদাচার ভক্তিযুগে কিন্তু আমরা এটা করি না তো এরকম আমি অনুরোধ করব। নাম আপনারা প্রচার করছেন হুগলি ভক্তরা অনেক সিনিয়র ভক্ত বলে পিছিয়ে যাবেন না এখানে কিছু অসুবিধা বলে তাকে সংশোধন করতে যাবেন সে না শুনলে তার পা ধরবেন তাও তাকে ছাড়বেন না কিছু ভুল করছে তাকে প্রকাশ যে না বলে ব্যক্তিগতভাবে তার সাথে মিশে আলোচনা করবেন যে না তোমার এই ভুলটা ঠিক নেই তুমি এইভাবে চললে ভালো হয় নাহলে তুমি অধপতিত হয়ে যাবে এবং তাকে আলিঙ্গন দিয়ে আবার বড় করে তুলতে হবে এবং সেই ব্যক্তি যেন ভুলটা বুঝে আবার বলে না আমি আর এরকম কর যদি স্বীকার করে না তাহলে আর সেই ভুল পথে যাবে না যদি না স্বীকার করে তখন আবার ওই ভুল করবে তখন ও অধপতিত হয়ে যাবে ভক্তি জীবন থেকে চলে যাবে তো সেই আমরা চাই না আপনারা নামটো প্রচার করতে গিয়ে এরকম চলে যান মহাপ্রভু খুশি হবে না তো সেই এরকম চক্র উপচক্র মহাচক্র ছত্রিশটা গ্রুপ হলে মহাচক্রপতি একজনকে নির্ণয় করতে হবে মালা একশো গ্রুপ চায় হুগলিতে মনে হয় এখন পর্যন্ত একশো গ্রুপ নেই আছে আত্মানন্দ কোনো জায়গায় একশো গ্রুপ আছে একশো গ্রুপ আছে কোথাও হুগলিতে নেই মেদিনীপুরে পাঁচ জায়গায় একশো গ্রুপ আছে আবার সে একশো গ্রুপ নয় চারশো করে এক একজন দেখছে চারশো করে তার মানে কতটা একটা মাতাজি নার্স হেড নার্স হসপিটালে চাকরি করে উনি চারশো গ্রুপ দেখে পশ্চিম মেদিনীপুরে তাহলে কি করে দেখে ওই যে চক্র মহাচক্র উপচক্র তৈরি করা আছে জেলা প্রচারক ওখানে যায় না যেতে পারবে না তো একজন জেলা প্রচারক গুরু মহা সবাই বাড়িতে পৌঁছাতে পারবে না সমস্ত গ্রুপে যেতে পারবে না কিন্তু দীক্ষার আগে প্রত্যেক বাড়িতে যেতে হবে তাহলে সে দীক্ষা নেওয়া উচিত না জেলা প্রচারক যদি তার বাড়িতে না যেয়ে থাকে সেই ব্যক্তিকে দীক্ষার জন্য রেকমেন্ড আপনারা করবেন না আর দীক্ষা জেলা প্রচারক আমি অনুরোধ করব যে বাড়িতে আপনি যাননি তাদের দীক্ষার রেকমেন্ড আমার কাছে নিয়ে আসবে না এটা আমারও সোজা কথা জেলা প্রচারকও জানবে তারা বলে দিলেও জেলা প্রচারক জানবে ওর বাড়িটাতে আরও কেমন কেন কিছু কিছু ভক্ত গুঁজামিল দিয়ে দিচ্ছে তার বাড়িতে ঠাকুর নেই কেমন নোংরা সে জেলা প্রচারক গিয়ে দেখবে সাজানো আমি এই জন্য এখানে সাজিয়েছি তার কারণ এটা যে এইটুকু মাত্র রাধা কৃষ্ণ পঞ্চত্ত নৃসিংহদেব জগন্নাথ পরম্পরা আর তুলসী আর জঙ্গল থাকবে না রকম বেদিটা সাজায়ে সিংহাসন করবেন বেশি কিছু রাখবেন না গৃহস্থ দীক্ষা নিচ্ছে তার বাড়িতে এরকম ঠাকুর থাকবে না হলে সে কি করে দীক্ষা পেলো অনেকে বাড়িতে দীক্ষা নিয়েছে ঠাকুর নেই একটা ছবি হয়তো রেখে দিয়েছে কোথায় কি করে আমি কয়েকটা বাড়িতে ভিজিট করে দেখলাম দুঃখের বিষয় আর পরম্পরায় গুরু মহারাজের ছবি বড় পরম্পরায় একই লেভেল থাকতে পারে বা গুরু ছবি ছোটো থাকতে পারে কিন্তু একই লেভেল থাকে আর যদি বড়ো হয়ে যায় নিচে রাখতে হবে গুরু মহারাজ বলছেন আমার গুরুদের থেকে আমার ছবিটা বড় কেন তো এটাও আমি অনেক ক্লাসে বলেছি কিন্তু এখনো অনেক ভক্তর বাড়িতে গ্রহণ করেনি তো সেজন্য আপনারা শুনে রাখলেন এগুলি করবেন ঠিক আছে সবাই হাতুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি দুই মাসের মধ্যে এগুলা দেখব দেখি আপনারা করছেন করবেন তো কয়জন করবেন না হাতুলুন কয়জন করবেন হাত তুলুন আরে বলো এবারে দাঁড়ান সবাই উঠে দাঁড়ান সবাই আমি নিচে যাচ্ছি এখানে পরিষ্কার হবে আত্মানন্দ নিচে আসবে সবাইকে নাচাবে একটু